So thank you everyone. I do welcome you all to my first class on Kadamburi, on Banvatto's Kadamburi. It's a very important text, though it's a non-detailed text in your syllabus. But the difficult thing is that কেউ কেউ মিটিং থেকে হঠাৎ করে রিমুভ হয়ে যেতে পারো যদি আমি রেখানা অন হয়ে গেছে, তো যাই হোক ঠিক আছে। সো বানভট্টস কাদম্বরি ইটস আ ভেরি ইনট্রিকেট ন্যারেটিভ। ইনট্রিকেট ন্যারেটিভ মানে ইটস আ ভেরি কমপ্লেক্স ন্যারেটিভ। আমি যখন গল্পটা বলবো তখন তোমাদের মাঝে মাঝেই গল্পটা তোমরা লস করে ফেলবে, তোমাদের মানে মাথার মধ্যে থাকবে না কে কোন ক্যারেক্টার কি কে কি, এটা মাঝে মাঝেই হারিয়ে যেতে পারে। ফলে একটু খেয়াল রাখবে যে কার পরে কোন ক্যারেক্টার আসবে। আমি ক্যারেক্টারগুলোর নাম লিখে রাখবো, লিখে লিখে তোমাদেরকে পড়াবো। ফলে বানভট্টস কাদম্বরি ইজ আ ভেরি ইন্ট্রিকেট অ্যান্ড কমপ্লেক্স ন্যারেটিভ অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নভেলস অর নোন অ্যাজ প্রোজ রোম্যান্স অর প্রোজ ফিকশন ইন ইন্ডিয়া। প্রথম যে উপন্যাস, সেই উপন্যাসের বীজ প্রায় বপন করে দিয়ে যায় বানভট্টের কাদম্বরি, যাকে প্রোজ রোম্যান্স বা প্রোজ ফিকশন বলে, বিকজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি ইজ লাভ স্টোরি। ওকে, সো নাও লেট আস লুক ইন টু বানভট্টের কাদম্বরি, হোয়াট ইজ ইট, তারপরে আমরা পাওয়ার পয়েন্টে যাব। বানকে নিয়ে আজকে তো আমরা স্টোরিতে যাব না, আজকে আমরা বেসিক্যালি ইন্ট্রোডাকশনটা দেব, কিন্তু কাকে কাব্য বলে, কাকে নাট্যকাব্য বলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আগে আমরা একবার দেখে নেব যে বেসিক্যালি হোয়াট ইজ বানভট্টের কাদম্বরি, তার বেসিক জিনিসটা তোমরা জাস্ট জেনে রাখো, ফাউন্ডেশন। সো বেসিক্যালি কাদম্বরি ইজ এ রোম্যান্টিক নভেল। নভেল কথাটা তো ইজ এ ব্রিটিশ ওয়ার্ড, ইটস বেসিক্যালি আ কাইন্ড অফ জনরা ইনভেন্টেড ইন দ্য 18th সেঞ্চুরি ইন গ্রেট ব্রিটেন। হেনরি ফিল্ডিং এর হাত ধরে নভেলের জন্ম। কিন্তু বানভট্টের কাদম্বরি তো লেখা হচ্ছে 7th সেঞ্চুরিতে, মানে 700 অব্দে বা খ্রিস্টাব্দে লেখা হচ্ছে বানভট্টের কাদম্বরি। ফলে আমরা এটাকে পুরোপুরি টেকনিক্যালি নভেল বলতে পারি না, ওই জন্য আমরা প্রোজ রোম্যান্স বা প্রোজ ফিকশন বলবো। অ্যান্ড ইট ওয়াজ সাবস্টেনশিয়ালি কম্পোজড বাই বানভট্ট ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 7th সেঞ্চুরি সিই, হু ডিড নট সার্ভাইভ টু সি ইট থ্রু কমপ্লিশন। কারণ বানভট্টের ছেলে এটাকে কম্পোজ করেছিল, এর শেষটা, তার ছেলের নাম হচ্ছে পুলিন ভট্ট। সো ইটস আ নভেল রিটেন বাই বেসিক্যালি টু রাইটার্স, দুজন রাইটার প্রায় নভেলটাকে লিখছেন, তাই দিস প্রোজ ফিকশন ইজ ভেরি কমপ্লেক্স। অনেকে পুলিন ভট্ট বলে, অনেকে তার সানকে ভূষণ ভট্ট বলে। ভূষণ ভট্ট সাম ট্র্যাডিশন গিভ দ্য নেম, অ্যাসক্রাইবস দ্য নেম অ্যাজ পুলিন ভট্ট। সো বেসিক্যালি বানভট্ট অ্যান্ড ইজ সান ভূষণ ভট্ট, ভূষণ ভট্ট কমপ্লিটেড দ্য নভেল অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান লেড আউট বাই হিজ ফাদার। দ্য ফাদার যে প্ল্যানটা করেছিল, একটা নভেলের তো ডিজাইন থাকে, প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী দুটো ভাগে ভাগ হয়েছিল। সো ইট ইজ কনভেনশনালি ডিভাইডেড ইন টু পূর্ব ভাগ, নোন অ্যাজ দ্য আর্লিয়ার পার্ট রিটেন বাই বানভট্ট অ্যান্ড দ্য উত্তর ভাগ রিটেন বাই দ্য ল্যাটার পার্ট রিটেন বাই ভূষণ ভট্ট। An alternate tradition gives the son's name as Pulin Vatta, or Pulin Vatta bole. So this is basically the introductory information about Kadamburi. Kiki, Kadamburi is a romantic prose fiction written in Sanskrit around 7th century CE. CE bane after Christ, that is 7th century Krishnabdo ba Abdo. And the novel was completed by Banvatto's son, Bhushan Bhatto. Basically, Purva Bhag, the earlier part was written by Banvatto, and the Uttar Bhag was written by Bhushan Bhatto. Some tradition ascribe it to Pulin Bhatto. Ehi hocche basic introduction about Banvatto's Kadamburi. Ebar amra ektu PowerPoint dekhe ajke ei je tradition of prose fiction and Banvatto, বানভট্টের কাদম্বরি, সেই বিষয়ে একটু জানার আমরা চেষ্টা করব। এই পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য মেটেরিয়াল আমি আজকেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। আমি আমার এই যে লেকচার, এই লেকচারের নাম দিয়েছি বানভট্টের কাদম্বরি, আ ক্লাসিক সংস্কৃত স্টোরি অফ ম্যাজিক্যাল ট্রান্সফরমেশনস। ট্রান্সফরমেশন মানে তোমরা অলরেডি পড়েছো, জানো ট্রান্সফরমেশন মানে, বলো
পরিবর্তন রূপান্তর রাইট রূপান্তর পরিবর্তনকে তোমরা খানিকটা পড়েছো ইন দ্য টেক্সট অফ মেটামরফোসিস সেই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশনের স্টোরি কিন্তু একই রকম ভাবে আমরা বানভট্টর কাদম্বরীতে পড়বো আমি ইনফরমেশন গুলো অলরেডি বলে দিয়েছি ইট ওয়াজ সাবস্টেনশিয়ালি কম্পোজড বাই বানভট্টর ইন দ্য 7th সেঞ্চুরি সিই হু ডিড নট সারভাইভ টু সি থ্রু কমপ্লিশন ইট ওয়াজ কমপ্লিটেড বাই বানভট্টর সন ভূষণ ভট্ট পূর্বভাগ ইজ রিটেন বাই বানভট্ট অ্যান্ড উত্তর ভাগ ইজ রিটেন বাই দ্য ল্যাটার পার্ট ইজ রিটেন বাই ভূষণ ভট্ট সাম ট্রেডিশন অ্যাসক্রাইবড টু পুলিন ভট্ট অ্যানাদার অল্টারনেট নেম নাও লেট আস সি হু ইজ বানভট্ট দাঁড়াও কেউ একজন আসছে একবার দেখে নিই Now let us see some biographical information about Banvatto. It's very interesting. It's interesting to know the author. So Banvatto was a 7th century Sanskrit prose writer and poet of India. He was the Asthan Kobi. Asthan Kobi mane Shabha Kobi. Asthan mane hocche kono karur asthana ba refuge, the shelter. অর্থাৎ তিনি হচ্ছেন বেসিক্যালি সভাকবি ইন দ্য কোর্ট অফ কিং হর্ষবর্ধন হু রেন্ড অ্যারাউন্ড ফ্রম 606 টু 647 সি ইন নর্থ ইন্ডিয়া ফার্স্ট ফ্রম স্থান ভিষক ভারা নোন অ্যাজ দ্য থানেশ্বর অ্যান্ড লেটার ইন দ্য কনৌজ দ্য ফেমাস প্লেস কনৌজ অ্যান্ড থানেশ্বরের যে রাজা কিং হর্ষবর্ধন তার সভাকবি বা আস্থান কবি ছিলেন বানভট্ট So Bana's principal works include a biography of Harsho, এটা তোমরা পড়েছো ইতিহাসের পাতায় known as Harshocharita or the deeds of the Harsho, character of Harsho. And one of the world's earliest novels, it is known as earliest world's novels. Many people do not agree with the classification of the Western genre because novel, the term novel has been invented in the Europe, not in the Indian tradition. And hence, they do not call Banvatto's Kadambori as novel, they call it as Kabya, Kabbo. So, it's one of the world's earliest prose fiction, a novel, Kadambori. But Ban died before finishing the novel and it was completed by his son Bhushan Bhatto, as already informed to you. Now, both of these works, Harshocharita and Kadambori, are noted texts of Sanskrit literature. There are some other works too attributed to Banvatto are Kandika Sataka, Chandika Sataka or onike bole Kandika Sataka cha uchcharon hobe and a drama Parvati Porinoy. Parvati Porinoy ebong Chandika Satak ei duto text Banvatto ke ascribe kora hoy kintu je duto text er jonno Banvatto is world famous is Harshocharita and another is Kadambori. Remember, Banvatto was an Asthan Kobi in the court of King Harshobardhan who reigned from 606 to 647. So, 606 to 647, kon century moddhe porche naturally? 7th century moddhe porche karon amra jani. Ekta kore egiye thake, right? You are absolutely right. Ebar, amra chole jabo Banvatto kothay jonme chilen. He basically was born to Chitravanu and Rajadevi, to the house of the Chitravanu and Rajadevi, Baban naam Chitravanu, Mayan naam Rajadevi, in the village of the Pritikuta, jeta ekhono Bihare royeche, on the banks of the Hiranyabahu in a Bhojika family of Batshayan Gotra in the current district of the Chapra or Chapra. Chapra district, Chitravanu and Rajadevi, which belongs to a Bhojka family, Bhojka clan. সেই ক্ল্যানে রই রিভারটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হিরণ্যবাহু রিভার সেই রিভারের পাশে বানভট্টের জন্ম And after the death of his father, Ban led a wandering life for a period, but later came back to his native village. Wandering life মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো without any kind of destination. So hence wandering life, life of a wanderer, the life of a nomad. Nomad মানে N-O-O, M-A-D, nomad মানে যাযাবর, those who do not have any kind of proper destination.
সো হিয়ার ভবগুড়ে ভবগুড়ে বলতে পারো তোমরা বাংলাতে এন্ড হিয়ার অন এ সামার ডে অন রিসিভিং আ লেটার ফ্রম কৃষ্ণ আ কাজিন অফ কিং হর্ষ কিং হর্ষের কাজিন কৃষ্ণ তার কাছ থেকে একটা লেটার পায় হি মেট দ্য কিং হোয়াই হি ওয়াজ ক্যাম্পিং নিয়ার দ্য টাউন অফ দ্য মণিতারা মণিতারা টাউনের কাছে যখন উনি ক্যাম্পিং করছিলেন ক্যাম্প মানে যিনি যারা ভবগুড়ে তারা তো এদিক ওদিক ঘুরে বেড়ায় And after receiving the ban with mock signs of anger, the king showed him much favor. Mock signs of anger, মানে একটু ইচ্ছে করে একটু রাগ দেখিয়ে, যে রাগটা আসল নয়, mock রাগ, সেই রাগ দেখিয়ে তাকে accept করে as the সভাকবি or আস্থান কবি. So this is the Chhapra. It's a city and headquarters of the Shorom district, now located in the Indian state of the Bihar. It is situated near the junction of the Ghagra river and the Ganges river Ganges ebong Ghagrar junction er moddhe Chhapra district located ekhane ei Bihar er Chhapra te age chilo je Hiranyabahu je river age tar naam chilo ekhon sheta Ghagra hoye geche shekhane kintu Banvatte jonmo hocche ebong ei bhabe Banvatte accepted hocche in the court of the Harsha হর্ষবর্ধন সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু জানা প্রয়োজন কারণ সেই সময়ের পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে বানভট্ট ইনভলভড হয়ে পড়েছিল হর্ষ নন অ্যাজ হর্ষবর্ধন অ্যাজ ইউ অল নো ওয়াজ অ্যান ইন্ডিয়ান এম্পারার হু রুলড দ্য নর্থ ইন্ডিয়া ফ্রম 606 টু 647 হি ওয়াজ আ মেম্বার অফ দ্য বর্ধন ডাইনাস্টি অ্যান্ড ওয়াজ দ্য সান অফ দ্য প্রভাকর বর্ধন হু ডিফিটেড দ্য অ্যালকন হুন ইনভেডার্স যারা হুন ইনভেডার শক হুন পাঠান মুঘল এই হুন যারা ইনভেডার ইনভেশন মানে আক্রমণ ভারতবর্ষ হ্যাজ বিন ইনভেডেড বাই ভেরিয়াস এক্সটার্নাল রুলার্স বিভিন্ন সময়ে সুলতান মাহমুদ থেকে শুরু করে বিভিন্ন লোকেরা ইনভেড করেছে ভারতবর্ষকে তো এই হুন ইনভেডারদেরকে অনেক ক্ষেত্রেই রুখেছেন এই হর্ষবর্ধন অ্যান্ড দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ দ্য রাজ্যবর্ধন কিং অফ দ্য থানেশ্বর দ্য প্রেজেন্ট স্টেট হরিয়ানা মানে হরিয়ানাতে বেসিক্যালি লোকেটেড আমরা বলতে পারি হর্ষবর্ধনের কিংডম At the height of Harsha's power, his empire covered much of the North India. তোমার ইতিহাসের বইয়ে পড়েছো North India এর বড় অংশ হর্ষবর্ধন দখল করে ফেলেছিল and North Western India extended east till Kamrup and south and until the Narmada river and eventually made Kannauj in present Uttar Pradesh state his capital and ruled it until 647. So Uttar Pradesh and Haryana মিলিয়ে হর্ষবর্ধনের রাজত্ব. So আমরা যেটা বুঝলাম বানভট্টের একটা জেনারেল ইন্ট্রোডাকশন অ্যাবাউট হিজ লাইফ আমরা দেওয়ার চেষ্টা করলাম আমরা কাদম্বরী সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন জানলাম দ্যাট ইটস আ টেক্সট অফ ম্যাজিক্যাল ট্রান্সফরমেশনস অ্যান্ড বেসিক্যালি দেয়ার আর টু পার্টস পূর্ব ভাগ এন্ড উত্তর ভাগ দ্য আর্লিয়ার পার্ট ইজ রিটেন বাই বানভট্ট দ্য লেটার পার্ট রিটেন বাই ভূষণ ভট্ট হি ওয়াজ অ্যান আস্থান কবি ইন দ্য হাউস অফ দ্য গ্রেট কিং হর্ষ হর্ষবর্ধন হু রুলড at his time the northern part of India Haryana and Uttar Pradesh now we will turn to learn about Kabbo because basically this particular text Kadamburi belongs to the genre of the Kabbo genre mane literary genre mane literary type bujhte parcho so for example ami jodi tomaderke jiggesh kori je metamorphosis belongs to which genre tumra tale ki bolbe kisher genre te metamorphosis belong kore bolo sir epic and metamorphosis also myth and epic both so for example if I ask you which genre oedipus belongs to kon genre te oedipus belong kore epic bolo আমি যদি জিজ্ঞেস করি ইন হুই জনরা মহাভারত বিলংস টু কোন জনরাতে মহাভারত বিলং করে ড্রামা এন্ড এপিক দুটো ডিফারেন্ট জনরা
ড্রামা হচ্ছে একটা পারফর্মিং আর্ট, একটা পারফর্মিং ফর্ম অফ অ্যাক্টিং, যেখানে অ্যাক্টাররা অ্যাক্ট করছে, সেই ড্রামার মধ্যে পড়ছে ট্র্যাজেডি কমেডি ইটসেট্রা। এপিক, এপিক ইজ বেসিক্যালি মেন্ট ফর ন্যারেশন, শুধুমাত্র বলার জন্য বা আবৃত্তি করার জন্য, রিসাইটেশনের জন্য। ইটস অ্যান এনশিয়েন্ট ফর্ম অফ এন্টারটেনমেন্ট। আগেকার দিনের মুনিঋষিরা এই এপিক শুনতো, শুনে মনে রাখতো, যেরকম বেদ শুনে মনে রাখতো সেরকম এপিক। ফর এক্সাম্পল, ইট বিলংস টু দ্য ওরাল ট্র্যাডিশন। ওরাল ট্র্যাডিশন মানে যেখানে মুখে মুখে কথাগুলো প্রচলিত, যেরকম মহাভারত নৈমিষারণ্যে শুরু হচ্ছে। মহাভারত বলছে উগ্রশ্বর বা সৌতি ফর দ্য ফার্স্ট টাইম, হি ইজ দ্য ন্যারেটর অফ দ্য মহাভারত। কার কাছ থেকে শুনেছে? না, ঋষি বৈশম্পায়নের কাছ থেকে শুনেছে। বৈশম্পায়ন কার কাছ থেকে শুনেছে? ব্যাসদেবের কাছ থেকে শুনেছে, কৃষ্ণ বৈপায়ন ব্যাস। সো বেসিক্যালি বিলংস টু দ্য ওরাল ট্র্যাডিশন, মুখে মুখে প্রচলিত রীতিনীতি। ফলে এপিক ইজ আ লেন্ডি ন্যারেটিভ পোয়েট্রি হুইচ ইজ অ্যাবাউট আ গ্রেট হিরো অ্যান্ড হুইচ ইনভলভস আ গ্রেট ন্যাশনাল কালচারাল সোশ্যাল ক্রাইসিস। ফর এক্সাম্পল, মহাভারতে এই ন্যাশনাল ক্রাইসিস হচ্ছে দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য কৌরবস অ্যান্ড দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কুরুক্ষেত্র ওয়ার। এর ফলে একটা বিরাট বড় ন্যাশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে। একই রকম ভাবে ইলিয়াড, ইলিয়াড কি, হোয়াট ইজ ইলিয়াড? রিটেন বাই হোমার, ইলিয়াড ইজ বিকজ ইট ইনভলভস দ্য ক্রাইসিস অফ দ্য টু নেশনস, ওয়ান ইজ দ্যাট অফ দ্য গ্রিকস অ্যান্ড অ্যানাদার ইজ দ্যাট অফ দ্য রোমান্স, এবং অ্যান্ড ইট ইনভলভস দ্য গ্রেট ট্রোজান ওয়ার, কুরুক্ষেত্র যুদ্ধের মতো একটা বিরাট বড় ট্রয় যুদ্ধ বা ট্রোজান ওয়ার যাকে বলা হচ্ছে, the war of Troy or the Trojan war. So epic er moddhe juddho thakbe, epic er moddhe intervention of the gods thakbe, bhagoban ra ashbe epic er moddhe magical transformation o thakte pare. For example, the transformation of the Krishna into his transformation to bishwarup, bishwarup darshan of Krishna, erokom bhabe dekhaacche Arjuner samne nijer je 10 avatar of Krishna, Vishnu bibhinno bhabe phute uthche tar samne. সো এপিকের মধ্যে ওই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন বিভিন্ন সময়ই থাকতে পারে। জরাসন্ধের মধ্যে আমরা সেটা দেখেছি খানিকটা, দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, একটা ভাগে করে দেওয়া হলো। কিন্তু এপিক ইজ ডিফারেন্ট ফ্রম ট্র্যাজেডি, ইজ ডিফারেন্ট ফ্রম ড্রামা। আবার ড্রামা দুটো ভাগ, ট্র্যাজেডি এন্ড কমেডি। তোমরা প্লটাসের পট অফ গোল্ড পড়বে, ইটস আ কমেডি, ইটস আ কমেডি। তো ফলে খুবই যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের এই সিলেবাসের ক্লাসিক্যাল ইন্ডিয়ান লিটারেচার বা ক্লাসিক্যাল ইউরোপিয়ান লিটারেচারের কোন কোন টেক্সট গুলো কোন কোন জনরাতে বিলং করছে সেগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। না হলে এই জনরা বেস কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। মহাভারত অ্যাজ অ্যান এপিক পোয়েম, ইলিয়াড অ্যাজ অ্যান এপিক পোয়েম, ইডিপাস রেক্স অর ইডিপাস দ্য কিং অ্যাজ অ্যা ট্র্যাজেডি, এই কোয়েশ্চেন গুলো কিন্তু পড়ার সম্ভাবনা 95% বিভিন্ন ইয়ারের পরীক্ষাতে হয়। ইডিপাস অ্যাজ অ্যা ট্র্যাজেডি অর ইডিপাস অ্যাজ ক্যারেক্টার বা ড্রামাটিক আয়রনি অফ ইডিপাস, এই ধরনের প্রশ্ন আসে। ফলে তোমাদেরকে খুবই সচেতনভাবে কোন জনরাতে কি বিলং করছে এবং সেই জনরার ডেফিনেশন তোমাদেরকে জানতে হবে। কেন? কারণ সেই জনরার ডেফিনেশনটা তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য আনসার, উত্তরপত্রের প্রথম ভাগে তোমাদেরকে বলতেই হবে। যদি কোয়েশ্চেন করে ইডিপাস অ্যাজ অ্যা ট্র্যাজেডি, তোমাকে শুরু করতে হবে দ্য অ্যারিস্টটেলিয়ান ডেফিনেশন অফ দ্য ট্র্যাজেডি, যেটা আমি প্রথম দিককে দেখিয়েছিলাম পাওয়ার পয়েন্ট করে। That tragedy is an imitation of an action that is serious and which is full of the embellishment which involves a great tragic hero, and it will lead eventually to a kind of catastrophe, eta bhoyongkor kharap jayga ekta destructive force er dike Oedipus ba onnanno character ke niye jabe, and it will involve the hubris of the character. Hubris means, hubris mane ki? Pride, excessive pride. It will involve his pride arrogant and ambition, which will lead to ultimately tragedy. M ki catharsis. Hemorrhagia means tragic flaw. Catharsis মানে হচ্ছে purgation and purification of such emotions. ফলে এইভাবে tragedy definition, আমি একটুকে বললাম epic definition, lengthy narrative poem, এই পুরো জিনিসগুলো মাথার মধ্যে যেন থাকে। একই রকম ভাবে বানভট্টের কাদম্বরী ইজ আ কাব্য, আর কাব্য কি সেটা এখন আমরা দেখব।
বেশ, হোয়াট ইজ বেসিক্যালি কাব্য? আমি বলি না কাব্য করিস না, কাব্য লিটারালি মিনস দ্য ক্রিয়েশন অফ এ কবি, কবি সত্তার জন্ম, কবি জানেকে তাই কাব্য। হুইচ টার্ম ডিরাইভ ফ্রম দ্য ক্রুভার্নে, ক্রুভার্নে ডিনোটস দ্য ওয়ান হু ডিসক্রাইবস, যে বর্ণনা করে সেই কাব্য। অ্যান্ড ইট ইজ জেনারেলি টেকেন টু মিন আ পোয়েট, জেনারেলি কবি কাব্য রচনা করে, ক্রিয়েশন অফ এ কবি ক্রিয়েটেড কাব্য। সো দ্য টার্ম কবি, এবার কবির একটা কিন্তু অরিজিন স্টোরি আছে ইন দ্য বেদিক কনটেক্সট, আমরা যে চার ধরনের বেদ, ঋকসাম, যজুর এবং অথর্ব, দিস কাইন্ড অফ ফোর বেদিক কনটেক্সট কবি হ্যাজ আ ডিফারেন্ট মিনিং। ইট মেন্ট ঋষি অর দ্রষ্টা অর সিয়ার, তুমি বুঝতে পারছো? ইন বেদ দেয়ার ইজ আ লট অফ ইম্পর্টেন্স গিভেন টু দ্য আইডেন্টিটি অফ দ্য কবি। কবি ইজ এ ঋষি, হি ইজ আ দ্রষ্টা হু ক্যান সি, লাইক Tiresias. Tiresias is also a seer who can see the future, who through his intuitions and vision, who through his intuition, intuition mane ki? I-N-T-U-I-T-I-U-N. Intuition mane intelligence. Tar je intelligence er khomota diye hi envisions or darshan the true nature of the entities ei prithibite, reality, the true nature of the reality. যেটা হচ্ছে অন্টোলজির একটা বেসিক ফাউন্ডেশন, এই যে আমাদের যে বাস্তব, আমাদের যে চারপাশের পৃথিবী, তার সত্যিকারের প্রকৃতি কি, দ্য ট্রু নেচার অফ দ্য এন্টিটিস অ্যান্ড দেয়ার ভ্যারিড স্টেটস অফ বিইং, যেটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় সলিড স্টেট, লিকুইড স্টেট আর প্লাজমা স্টেট। এই যে PLAS MA, যেটাকে এই এই আমাদের চারপাশের পৃথিবীর যে ভ্যারিড স্টেট, যে বিভিন্ন অবস্থা, আমি আছি রক্ত মাংস নিয়ে একজন মানুষ, এই জলটা রয়েছে একটা অ্যাকোয়াটিক ফ্লেভারের একটা জিনিস, যেটা যে কোনো বস্তুর মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, এই যে ভ্যারিড এন্টিটি, ভ্যারিড স্টেটস অফ দ্য বিং, বিচিত্র ভাব, ধর্ম মাংস তত্ত্ব প্রখ্যা, এটা সংস্কৃতে বলা হয় বিচিত্র ভাব, এই যে বিচিত্র জিনিস পৃথিবীর বিভিন্ন জায়গাতে এক্সিস্ট করছে, ভ্যারিড স্টেটস, তা যে বিভিন্ন কন্ডিশন যে আনরাভেল করে, যে আমাদের সঙ্গে রিভিল করে, সেই হচ্ছে সত্যিকারের কবি সত্তা। লেটার অ্যাকর্ডিং টু দ্য ইয়াক্ষা, ইয়াক্ষা ওয়াজ আ গ্রেট এটিমোলজিস্ট। এটিমোলজি মানে কি? জ্ঞানতত্ত্ব। এটিমোলজি, এটিমোলজি মানে জ্ঞানতত্ত্ব, এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব, এটিমোলজি মানে কি জানতে হবে, বেসিক জিনিস লিটারেচারে, ল্যাঙ্গুয়েজে, কি বলো, নীতিবিদ্যা, ওটা তো এথিক্স, এটিমোলজি কথাটা বারবার পাবে, এটিমোলজি মিন্স দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ডস, the study of the origin of the words, শব্দের উৎস, শব্দের উৎপত্তি কিভাবে হয়, তার কথা এটিমোলজি বলে। বলে দিচ্ছি সারা জীবন মনে রাখবে, এটিমোলজি, দেখে নাও স্ক্রিনে, এটিমোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য ওয়ে ইন হুইচ দেয়ার মিনিংস হ্যাভ চেঞ্জ থ্রু দ্য হিস্ট্রি। বুঝতে পেরেছো কেমন করে ইতিহাসের পাতাতে শব্দের বিবর্তন হয়েছে, কেমন করে ভাষার বিবর্তন হয়েছে? তোমাদের যে এভলিউশন অফ দ্য বেঙ্গলি স্ক্রিপ্টস, এভোলিউশন অফ দ্য বেঙ্গলি স্ক্রিপ্টস, CRIPTS, যদি দেখো তাহলে দেখবে তোমাদের যে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলার স্ক্রিপ্টটা তৈরি করেছে, সেই বাংলার স্ক্রিপ্টে চিরকাল এক ছিল না, এই যে অ দেখতে পাচ্ছ আসছে, এই অ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে অন্যরকম দেখতে ছিল, তার আগে এরকম দেখতে ছিল, তার আগে এরকম। ওপেন ইন নিউ ট্যাব, ওখানে ভালো আসছে না, এইখানটা, হ্যাঁ এই যে ক, ক দেখতে বিভিন্ন ভাবে ছিল, এই ক, এই ক, এর আগে অন্য ক ছিল, ঘ, ঘ কে সম্পূর্ণভাবে অন্যরকম দেখতে ছিল বিভিন্ন সময়ে, এরকম ডাব্লিউর মতো লেখা হতো, তো এই যে ঠ, ঠকে এরকম লেখা হতো, তো যে বিভিন্ন সময়ে এভলিউশনাইজড হতে হতে ভাষার বিবর্তন হয়,
অরিজিন অফ দ্য ওয়ার্ড, যেটা শব্দের যে বিবর্তন যেরকম ভাবে হয় তাকে বলা হয় এটিমোলজি। মনে থাকবে বলো? বেশ মনে থাকবে তো? শব্দের মাধ্যমে হতে পারে, কালারের মাধ্যমে হতে পারে, যিনি আঁকেন তিনিও কবি, মানে অ্যাকর্ডিং টু দ্য ঋগ্বেদ, আর্টিস্টিক স্কাল্পচার, সাউন্ড, মিউজিক, এগুলো প্রত্যেকেই বিভিন্ন যে ফর্ম অফ মিউজিক, আর্ট, লিটারেচার, বিভিন্ন ভেরিয়াস ফর্মস অফ আর্টিস্টিক এক্সপ্রেশনস ইজ পার্ট অফ দ্য কাব্য। বাট কবিতা, পোয়েট্রি, দাস বেসিক্যালি এনকম্পাসেস ইন ইটসেলফ অল ফর্মস অফ আর্ট এক্সপ্রেশনস। ঋগ্বেদের একটা জায়গাতে বলা হচ্ছে, আমি মেনশন করে দিচ্ছি, সেকশন 10:129 verse number, that it is the kavi who discover in his heart through contemplation the bond between the eternal and the transitory. Eternal mane, eternal mane je jinish sara jibon dhore hoye esche ja shashwato. The sun rises in the east, ki bolcho? Chiranton. Chiranton, ja shashwato, ja universal. The sun rises in the east is an eternal thing. The moon will rise in the sky is an eternal thing, and transitory tumi ami rakto mangsho chamra diye toiri manush ashbo jabo ei prithibir buke, er moddhe je bond sthapon kore tini hocchen kobi, and hence in Hindi or in Sanskrit he is known as the seer or krantodorshi. Krantikari bola hoy, krantodorshi bola hoy. The one who has the insight, jar moddhe nijer darshan royeche, who can see and grasp the significance of the inner thing. In Rigved, it stated that Shato bandhum asti nir avindan hridi pratastha kabya mamsha. Ami jehetu khub bhalo sanskrito jani na, তাই আমি ভালো উচ্চারণ করতে পারছি না, কিন্তু এটার মানে হচ্ছে যে শত বন্ধন সত্ত্বেও যে নিজের ভেতরের কাব্য মনীষাকে প্রতিষ্ঠা করতে পারেন তিনি হচ্ছেন কবি বা ক্রান্তদর্শী। ইট ওয়াজ সেড কবি ক্যান ইভেন ভিজুয়ালাইজ দ্য ডেপথস অফ দ্য ওশন, সমুদ্রে অন্ত কাব্য ভি কাসত্তে। সো বেসিক্যালি অশ্বঘোষ, হু ওয়াজ আ ফিলোসফার অ্যান্ড পোয়েট, is considered as the father of the Sanskrit drama. The Sanskrit natoker je jonmodata tini hocchen Ashwaghosh, 80 theke 150 khristabde tar jonmo Ashwaghosh. So ami motamoti concept of the kobi tar somporke bollam, ei ongsho ta tomader ototo proyojoniyo noy. Basically concept of the kobi kei বলছে, কবিকে রেজ করা হচ্ছে টু সাবলাইম হাইট, কবিকে একটা বিরাট বড় জায়গা দেওয়া হচ্ছে। উপনিষদ কবিকে অ্যাজ দ্য অ্যাড্রেসার এন্ড দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, সুপ্রিম পোয়েট বলছেন। কেন? কারণ ঈশ্বরকেও হিন্দু, সনাতন হিন্দু ধর্মে বা উপনিষদে ঈশ্বরকেও কবি বলে ধরা হয়, কবির মনীষী, কারণ ইউনিভার্সকে তো তিনি নিজের হাতে ক্রিয়েট করছেন। এই মাটি, এই আকাশ, এই ফুল, এই ফল ভরা এই বিরাট বড় পৃথিবীকে যেন কবির কল্পনাতেই তিনি ক্রিয়েট করছেন। এবং এনশিয়েন্ট সংস্কৃত টেক্সটে কবি অ্যালোন ইজ দ্য কিং, কবিকেই রাজা বলা হচ্ছে, তার যিনি রাজত্ব চালাবেন, যিনি, তাকেও একজন বড় কবি হতে হবে। কারণ কেন? হি মাস্ট হ্যাভ দ্য এবিলিটি অফ ইমাজিনেশন, তাকেও কল্পনা করবার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে, তবেই শুধু কবি হবেন। সো ইন সংস্কৃত লিটারেচার কাব্য কথাটা যেখান থেকে আসছে সেখান থেকে কিন্তু কবির জন্ম, অ্যান্ড কবি ইজ দ্য ইটার্নাল পোয়েট। আমি একটা স্লাইডে দেখাচ্ছি, অ্যাজ দ্য, যেটা উপনিষদে বলা হয়েছে, অ্যাজ দ্য হিউম্যান বডি সো দ্য কসমিক বডি, অ্যাজ দ্য হিউম্যান মাইন্ড সো দ্য কসমিক মাইন্ড, যেরকমভাবে মানুষের দেহ সেরকমভাবেই কসমিক বডি, গোটা কসমিক দেহ, কসমিক যে বডি, আমাদের যে কসমোলজি, আমাদের যে মহাজাগতিক বিভিন্ন ঘটনা, এই মানব দেহেরই ছোট্ট ছোট্ট জিনিসের প্রতিফলন। আমি একটু পরে একটু দেখাবার চেষ্টা করব।
অ্যাজ দ্য হিউম্যান মাইন্ড, এরকম ভাবে মানুষের মন সেরকমই কসমিক বা মাইন্ড, অ্যাজ দ্য মাইক্রোকজম সো দ্য ম্যাক্রোকজম। মাইক্রোকজম মানে কি আর ম্যাক্রোকজম মানে কি? মাইক্রোকজম মানে হচ্ছে আমাদের এই ছোট্ট যে মন, আমাদের এই যে ছোট্ট পৃথিবী, সেটা হচ্ছে মাইক্রোকজম। আর ম্যাক্রোকজম মানে দ্য এন্টায়ার থিং। মাইক্রো মানে হচ্ছে ইন দ্য স্মলার ওয়ার্ল্ড, আর ম্যাক্রো মিন্স বিগার ওয়ার্ল্ড। একইভাবে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স। দেখতে পাচ্ছ, দিস ইজ অ্যান্টেনা গ্যালাক্সি, যেটা ছবি তুলেছে আর কি আমাদের বিখ্যাত হাবল টেলিস্কোপ। এটা হচ্ছে হিউম্যান এমব্রায়ো রিসাইডিং ইন দ্য উম্ব অফ আ মাদার, একটা 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 নারীর মাতৃগর্ভের মধ্যে হিউম্যান এমব্রায়োর স্ট্রাকচার এবং গ্যালাক্সির স্ট্রাকচার একই। যেটা উপনিষদে আজ থেকে 3,000-4,000 বছর আগে বলে গেছে, যেরকম ভাবে হিউম্যান বডি সেরকম ভাবে কসমিক বডি। এই নিয়ে একটা এন্টায়ার ফিল্ডই রয়েছে, একটা এন্টায়ার ফিল্ড অফ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স নোন অ্যাজ, তোমরা কি কিছু জানো সেই ফিল্ডটার নাম কি, যেটা মানুষের বডির সঙ্গে ফিজিক্সের বিভিন্ন জিনিসপত্রকে তুলনা করে? কেউ জানো তোমরা টার্মটার নাম? বলতে পারলে কলেজ খুললে একটা চকলেট খাওয়াবো। জানো না, না জানার ই কথা, এই জন্য বলেন চকলেট খাওয়াবো। এটাকে বলা হয় ফ্র্যাক্টাল জিওগ্রাফি, ফ্র্যাক্টালস। ফ্র্যাক্টালস ইন নেচার, এই যে ফ্র্যাক্টাল কি, বেসিক্যালি ফ্র্যাক্টাল হচ্ছে এই যে একটা চলতে থাকা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা সবসময় চলছে, এক ধরনের লিনিয়ার বা নন লিনিয়ার স্ট্রাকচার, যেটা সবসময় নিজে ডেভেলপ করছে। যদি তোমরা ফ্র্যাক্টাল বলে ইন জেনারেল সার্চ করো তাহলে দেখতে পাবে এটা একটা ম্যাথামেটিক্সের একটা পার্টিকুলার ফিল্ড, জ্যামিতির একটা পার্টিকুলার ফিল্ড, ঠিক আছে? ইট ইজ নোন অ্যাজ ফ্র্যাক্টালস। এই দিস ইজ ফ্র্যাক্টাল। তোমরা ক্যালাইডোস্কোপ ছোটবেলায় যখন দেখেছো, সেই চোখে লাগিয়ে কাঁচের বিভিন্ন অংশ ভাঙছে, তোমরা কি দেখেছো কাঁচের কাঁচগুলো ভাঙছে আবার গড়ছে ক্যালাইডোস্কোপ? দেখোনি, হয়তো অনেকেই দেখোনি, তোমরা আধুনিক বাচ্চা, আমাদের সময় ছিল। সো ইন ম্যাথামেটিক্স ফ্র্যাক্টাল ইজ এ সেলফ সিমিলার সাবসেট অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস, ইউক্লিডিয়ান জিওমেট্রি পার্ট, হুজ ফ্র্যাক্টাল ডাইমেনশন স্ট্রিক্টলি এক্সিডস ইটস টপোলজিক্যাল ডাইমেনশন। এই যে এই ডাইমেনশনগুলো হয়ে 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 যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে স্ট্রাকচারগুলো, জ্যামিতিক বিভিন্ন স্ট্রাকচার ইউক্লিডিয়ান জিওমেট্রিতে থাকে। এই একই রকম ভাবে যদি আমরা প্রকৃতির মধ্যে দেখি, দেখবে ক্যাকটাস গাছের পাতা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে জ্যামিতির পাতার মতো, জ্যামিতির এক্সটেনশন। আমাদের এই যে যদি একটু ফোকাস করো, দেখবে আমাদের যে কোষগুলো, আমাদের দেহের মধ্যে যে কোষ, একটু যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, সেই প্রত্যেকটা কোষ কিন্তু একটা সেলফ সিমিলার স্ট্রাকচার, একই রকম ভাবে দেখতে। এই যে গাছের পাতা একই রকম ভাবে দেখতে চলছে। এই আর একটু যদি ফোকাস করো, দেখো গাছের পাতার মধ্যে যে ছোট্ট ছোট্ট রন্ধ্রগুলো, এই ছোট্ট ছোট্ট তার যে তার ভিতরের যে স্ট্রাকচারগুলো, সেগুলোর মধ্যে একটা জ্যামিতিক স্ট্রাকচার রয়েছে। শুধু কি প্রকৃতিতে, স্নোফ্লেক্স যদি তুমি দেখো, যে যখন মানে সিকিম বা সিমলাতে গেলে দেখবে যখন বরফ পড়ে, সেই বরফ পড়ে গাছের ওপরে পড়ে, বা বরফের যদি স্ট্রাকচার দেখো, ফাটল দেখো, সেগুলো প্রত্যেকটা এরকম। শুধু কি তাই, হিউম্যান বডির মধ্যে আমাদের যদি চোখের মধ্যে ফোকাস করো, তাহলে ফ্র্যাক্টাল কিরকম ভাবে পাবে, দেখো ব্লাড ভেসেল, আমাদের হৃদয়, আমাদের যে লাংস, সেই লাংসের স্ট্রাকচার দেখো, ফ্র্যাক্টালস। আমাদের যদি কান দেখো, কানের ভেতরের যে টিউব দেখো, ফ্র্যাক্টালস। আমাদের শরীরের আমাদের ব্লাড ভেসেলস, ফ্র্যাক্টালস। যে জিনিসটা দিয়ে তুমি গুগল মিটটা দেখছো, হিউম্যান আই, দেখতে পাচ্ছ ফ্র্যাক্টালস। প্রত্যেকটাই পৃথিবীর একটা বিরাট বড় জ্যামিতি, জিওমেট্রি, তার এক্সটেনশন। কোনো একজন ক্রিয়েটর হয়তো ক্রিয়েট করেছেন, তারই এক্সটেনশন প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জ্যামিতিক কণার এক্সটেনশন গোটা পৃথিবীটা হচ্ছে মাইক্রোকজম, আর আমাদের ছোট্ট দেহটা হচ্ছে ম্যাক্রোকজম। হ্যাঁ বলো শাশ্বত,
সেই কথাতে উপস্থাপন করছে যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ঘরে, রাইট? যাহা আছে ব্রহ্মাণ্ডে, যাহাই ব্রহ্মে রয়েছে সেটাই আছে আমাদের দেহ ঘরে, আমাদের দেহের মধ্যে তাই আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে। তার জন্য শরীরের খেয়াল রাখো, প্রত্যেককে বলছি শরীরের খেয়াল রাখো, ডেইলি এক্সারসাইজ করো, ঠিক থাকো, সঠিক থাকো। সো দিস ইজ নোন অ্যাজ দ্য ফ্র্যাক্টালস, এই পুরো ফিল্ডটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল। তো এই কথাটাই উপনিষদেও বলে গেছে, আর আমাদের কাব্যের ট্র্যাডিশন ট্রেস করতে গিয়েও কিন্তু এই কথা বলেছে। এইবার আমি চলে আসছি মানে বানভট্টের কনটেক্সটে, যে কেন ভারতবর্ষে ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট, হোয়াই ন্যারেটিভস আর ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়া, বিকজ ন্যারেটিভস মানে কি, গল্প বলা, তাই তো? বৃত্তান্ত ন্যারেটিভস বাংলা। এই যে স্টোরি টেলিং ট্র্যাডিশন আমাদের ভারতবর্ষের মধ্যে চিরকাল, এই যে মহাভারত, মহাভারত হচ্ছে এক ধরনের গল্প বলার ধরন, গল্পটাকে কত রকম ভাবে বলছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সো এভার সিন্স দ্য ফার্স্ট স্টোরি টেলিং ইম্পালস ওয়াজ ফাউন্ডেড ইন দ্য বেদাস, যখন বেদে প্রথম এই স্টোরি টেলিং বলা হলো, দ্য ন্যারেটিভ অ্যাজ লিটারারি ফর্ম অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিস হ্যাজ বেস ডিসক্রাইবড ইন ভেরিয়াস কালচার্স অ্যান্ড ট্র্যাডিশনস অফ দ্য ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন ট্র্যাডিশনে এই গল্প বলার ধরনটা পাঠ হয়ে গেল, সেটা বিহারে হোক, সেটা উত্তরপ্রদেশে হোক, বিভিন্ন জায়গাতে ডিফারেন্ট ট্র্যাডিশনস ইন ডিফারেন্ট লোকেশনস টোল্ড স্টোরিজ, এন্ড ইচ স্টোরি ওয়াজ অরিজিনালি পারফর্মড, একসময় কিন্তু নাটকের মতো গল্পগুলোকে পারফর্ম করা হতো। এই যে আমাদের বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে আমরা যে খেলা দেখাই, অনেকদিন হাজার হাজার বছর আগে দেখানো হতো পুতুল নাচ, এগুলো প্রত্যেকটাই এই গল্পগুলোকে বলা। সো জাতকের গল্প বা তোমরা এই সব ফেবল যদি ইংলিশে দেখো তো প্রত্যেকটাই কিন্তু এই গল্প বলা। সো লাইক দ্য জাতকাস, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্টোরি অ্যান্ড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য অডিয়েন্স, অডিয়েন্স মানে যে শুনছে, ন্যারেটর মানে যে গল্প বলছে, এবং যে স্টোরি, যে গল্পটা হচ্ছে, তার মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হবে। তো এইভাবেই কিন্তু ভারতবর্ষ কিন্তু ন্যারেটিভকে বা গল্পকে, গল্প বলাকে কিন্তু একটা বিরাট বড় ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এই গল্প চারিদিকে তুমি যদি দেখো যে কাঁথা স্টিচ থেকে শুরু করে তোমাদের পাশমিনা, পাশমিনা এক ধরনের পশমের শাড়ি, তার মধ্যে যে আঁকা, এই যে আকবরের ছবি থেকে শুরু করে কৃষ্ণের ছবি, ফ্রম দ্য মিনি ন্যারেটিভস ইন দ্য ডায়ালগ ফর্ম ফাউন্ড ইন দ্য বেদাস অ্যান্ড দ্য উপনিষদ টু দ্য ইতিহাস অ্যান্ড দ্য পুরাণ, পুরাণের আমি মনে হচ্ছে আই লস্ট মাই কানেকশন। সরি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম নাকি? আচ্ছা বলো বলো, বলে নাও বলে নাও। দেখো তাই তো এই স্লাইডটা ছিল, তাই তো এই স্লাইডটা
ভারতবর্ষ কিন্তু চিরকাল গল্প বলতে ভালোবাসে, and ever since the first storytelling impulse was formed in the Veda, বেদ থেকে কিন্তু এই গল্প বলার রীতিনীতি প্রথম শুরু হয়েছিল। এই যে মহাভারত, মহাভারতের যে শুরু হচ্ছে নৈমিষারণ্যের মধ্যে বসে আছে জমাটি করে সাধুরা, সেইখানে গেল লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সৌধী, বলো কি নিয়ে এসছো, বলছে গল্প, কারণ তখন সন্ধ্যে 8টা বেজে গেছে, আর দেয়ার ওয়াজ নো ফর্ম অফ এন্টারটেনমেন্ট, সো স্টোরি ওয়াজ দ্য অনলি ফর্ম অফ এন্টারটেনমেন্ট, গল্প বলাটা খুবই তখন ইম্পর্টেন্ট ছিল, সেখান থেকেই মহাভারতের গল্প। গল্পের মধ্যে আর একটা গল্প, গল্পের ভিতরে তার ভিতরে গল্প, পিঁয়াজের খোসার মতো গল্প বেরোচ্ছে। এই গল্পের মধ্যে যে ট্র্যাডিশনটা, ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য বেদার্স, ইন দ্য এনশিয়েন্ট ন্যারেটিভ অফ দ্য বেদার্স, দ্য ঋক, সাম, যজুর অ্যান্ড অথর্ব বেদ, অ্যান্ড দিস পার্টিকুলার কালচার অফ টেলিং দ্য স্টোরিজ ইজ পপুলার ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ইন্ডিয়া, বেনারস বলো, বিহার বলো, ঝাড়খণ্ড বলো, উত্তরপ্রদেশ বলো, প্রত্যেকটা জায়গাতে এই যে পারফর্ম করে গল্প বলা, মানে নাটকের মধ্যে গল্প বলা, অভিনয় করে গল্প বলা, এই ট্র্যাডিশন কিন্তু এখনো যদি তুমি বেনারসে যাও তাহলে দেখবে ব্যাস উৎসব পালন করা হয় প্রায় 3 দিন ধরে, ভারতবর্ষের বিরাট বড় বড় স্কলাররা এই ব্যাস উৎসব পালন করতে আসে। সেখানে কি হয়, সেখানে একজন যে নাচে, সে নেচে নেচে আর কি এই পুরো মহাভারতের গল্পটাকে বলে। মহাভারতে সেই জন্য উগ্রশ্রবা সৌধীকে বলা হচ্ছে কি, কথক ঠাকুর, অর দ্য ন্যারেটর, দ্য রেসপেক্টেড ন্যারেটর, যে গল্প বলবে লোমহর্ষণ। লোমহর্ষণ মানে কি, এমন গল্প বলবে যে লোমকে হর্ষণ করতে পারে। লোমহর্ষক গল্প আমরা বলি গোয়েন্দা গল্পকে, লোমহর্ষক গল্প। ফলে ইন্ডিয়াতে স্টোরি টেলিং এর একটা বিরাট বড় রোল রয়েছে। এই যে পুতুল নাচের মাধ্যমে গল্প বলা, সেটাও এক ধরনের প্রিমিভাল ওয়ে অফ স্টোরি টেলিং। And each story was originally performed and received in the oral form. Oral form মানে মুখের মধ্যে থেকে, মানে আমি বলছি তুমি শুনছো, কোনো written tradition নেই। Oral tradition, Ved is a oral tradition and hence it is known as the Sriti, because you have to remember the Vedas. It will survive only in your brain, only in your memory. জাতকের গল্প, ঈশপের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, ভারতবর্ষ হচ্ছে গল্পের দেশ, ইটস দ্য কান্ট্রি অফ দ্য স্টোরি টেলিং। কেমন ভাবে গল্প বলবো, গল্পের মধ্যে কোনো মরাল ইনস্ট্রাকশন আছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইচ অফ দি স্টোরি হ্যাজ ইটস ডাইডাক্টিক এম। ডাইডাক্টিক মানে রিলেটেড টু মরালিটি, নীতিশাস্ত্রের সঙ্গে জড়িত। সে তুমি একটা সেই সারস পাখির গল্প বলো না কেন, যে আমাদের একটা ধূর্ত শিয়ালের পেটের মধ্যে থেকে কাঁটা বের করছে, সেটাও এক ধরনের প্যারাবেল, যে নিজেকে খুব বেশি রিস্ক করে কাউকে সাহায্য করতে যাবে না। সো কোনো একটা ফেবল বা প্যারাবেল বা তার মধ্যে কোনো একটা মরাল অ্যাটমসফিয়ারের গল্প বলে কিন্তু ভারতবর্ষের গল্প বলার ট্র্যাডিশন প্রথমবার শুরু হয়। সো ইটস আ কাইন্ড অফ সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন দ্য ন্যারেটর, দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য স্টোরি। যিনি গল্প বলছেন, ন্যারেটর মানে who is the tailor of the narration, আর অডিয়েন্স মানে যে শুনছে আর যে গল্প বলছে, তার মধ্যে একটা আত্মিক জৈবক্রিয়া প্রায় তৈরি করে। এটি দেখতে পাচ্ছ কাঁথা স্টিচ, আকবরের সময়কার তৈরি করা বিভিন্ন ধরনের কাপড়, বিভিন্ন ধরনের স্কাল্পচার, যাই দেখো না কেন, কালিদাসের বিভিন্ন মহাকাব্যগুলোই পড়ো না কেন, বা অন্যান্য জিনিস, উপনিষদ, প্রত্যেকটাই গল্প বলছে। কাঁথা স্টিচের মধ্যে দিয়েও গল্প হচ্ছে ভারতবর্ষে, আবার ভারতবর্ষের পুতুল নাচের মাধ্যমে গল্প হচ্ছে, আবার মহাভারতের মধ্যে দিয়ে গল্প হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। যখন ভারতবর্ষের ডান্স ফর্ম, একটা ডান্স ফর্মের নাম বলো, তোমরা কেউ নাচো, মানে কোনো ভাবে কোনো ডান্স ফর্ম তোমরা কেউ প্র্যাকটিস করো, কথক, ভারতনাট্যম, কথক, ওড়িশি, প্রত্যেকটাই কোনো না কোনো একটা গল্পের কথা বলে নাচছে, হয় সেখানে কৃষ্ণ ইনভলভ বা সেখানে ভারতবর্ষের কোন একটা এনশিয়েন্ট স্টোরি ইনভলভ। সো স্টোরি ইজ দ্য বেসিক এলিমেন্ট অফ এনি কাইন্ড অফ আর্টিস্টিক ক্রিয়েশন অর পোয়েটিক ক্রিয়েশন, গল্প, কাব্য,
এই কাব্যের ট্র্যাডিশনের মধ্যে কিন্তু আমাদের বাণভট্টের কাদম্বরী পড়ছে, খুব জটিল ভাবে পড়ছে, কারণ গল্পটা অত্যন্ত জটিল। সেই জন্যই আমি এই ইন্ডিয়াতে ন্যারেটিভের যে ইম্পর্টেন্স, ন্যারেটিভ মানে বৃত্তান্ত, বৃত্তান্তের যে ইম্পর্টেন্স তার কথা বললাম। এবার এই সংস্কৃত ন্যারেটিভ ট্র্যাডিশন অফ দ্য প্রোজ রোম্যান্স, আগেই বলেছি দিস ইজ নট আ নভেল, দিস ইজ দ্য প্রোজ রোম্যান্স, তাকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? বেসিক্যালি সংস্কৃত কাব্য আর বেসিক্যালি টু টাইপস মাথায় রাখবে, দৃশ্য অ্যান্ড শ্রাব্য। দৃশ্য অ্যান্ড শ্রাব্য, দৃশ্য মানে বলো দেখা যায়, শ্রাব্য মানে দ্যাট হুইচ ইজ অডিবল, যাকে শোনা যায়। সো দ্যাট ক্যান বি স্টেজড ইজ নোন অ্যাজ দৃশ্য, ভিজিবল অ্যান্ড দ্যাট ইজ অডিবল নোন অ্যাজ দ্য শ্রাব্য। ওয়ার্কস ইন ভার্স, পদ্য আবার গদ্য দুটো ভাগে ভাগ আছে। এই কাব্যের আবার দুই ভাগ, একটা হচ্ছে পদ্য, হ্যাভ বিন নোটিসড আন্ডার দ্য হেডস অফ দ্য মহাকাব্য অ্যান্ড লঘুকাব্য, তখন ভাগ করা হয়েছিল মহাকাব্য মহাভারত ইজ এ মহাকাব্য, লঘুকাব্য আর দোজ, লঘু মানে যাদের ন্যারেটিভ ইম্পর্টেন্স অতটা বেশি নয়, অতটা গুরুত্বপূর্ণ নয়, তাকে লঘুকাব্য। এই পদ্যের দুই ভাগ, আর গদ্য আর বেসিক্যালি গদ্য কাব্যস নোন অ্যাজ প্রোজ রোম্যান্স, গদ্য কাব্য। আমরা এই যে পার্টিকুলার বাণভট্টের কাদম্বরীকে গদ্য কাব্য অনেকে বলে, অনেকে বলে কথা, অনেকে বলে আখ্যায়িকা। আখ্যায়িকা আর কথা হচ্ছে এই গদ্য কাব্যের দুটো ডিভিশন। সো এক্সামিনেশনে খুবই প্রশ্ন আসে, দ্য ন্যারেটিভ অফ কাদম্বরী, ব্রিফলি কমেন্ট অন দ্য ন্যারেশন অফ দ্য কাদম্বরী, কাদম্বরীর ন্যারেশন নিয়ে বলো। তখন তোমাকে বলতে হবে অর কাদম্বরী অ্যাজ আ আখ্যায়িকা, অর কাদম্বরী অ্যাজ গদ্যকাব্য। গদ্যকাব্যের দুই ভাগ, একটা হচ্ছে কথা আর একটা হচ্ছে আখ্যায়িকা। সো বেসিক্যালি কথা মানে কি? কথা হচ্ছে এক ধরনের ন্যারেটিভ স্ট্রাকচার উইচ ইজ নট কমপ্লেক্স, বাট আখ্যায়িকা ইজ ভেরি কমপ্লেক্স, জটিল। একটা তার ভিতরে একটা, তার পেটের ভিতরে একটা। ধরা যাক এই গল্পেতে হবে যে প্যারট আসবে, সে কিন্তু আগের জন্মে মানুষ ছিল, সে প্যারট তার মানুষের গল্প রাজাকে বলবে, শূদ্রক বলেছে রাজা তাকে বলবে। তো সেই জিনিসে আসার আগে বলে রাখি যে অগ্নিপুরাণ পুরাণের একটা ভাগ, তারা আবার গদ্য কাব্যকে পাঁচটা ভাগে ভাগ করেছে, এক দুটোতে খান্ত হয়নি। একটা হচ্ছে আখ্যায়িকা, একটা হচ্ছে কথা, একটা হচ্ছে খাণ্ড কথা, একটা হচ্ছে পরিকথা, এবং একটা হচ্ছে কথানিকা। কথানিকা মানে হচ্ছে ছোট্ট কথা। But a number of the Sanskrit rhetoricians expressed their views on akkhayika and the kotha. Shudhu kotha ebong akkhayika ei dutu bhagi amra goddho kabbo ke bhag korte pari. Tale sanskrito sahitye kabbo kopokrar ekta hocche drishyo, ekta hocche shrabbo. Drishyo mane hocche visible, shrabbo mane hocche audible. Drama drishyo ar Mahabharat epic tradition ki shrabbo. Ei shrabbe ar drishyo e chhara dutu bhage bhag kora jete pare. একটা হচ্ছে পদ্য আর একটা হচ্ছে গদ্য। গদ্যকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, গদ্যর মানে বেসিক্যালি গদ্য হচ্ছে, গদ্যকে আমরা গদ্য কাব্য বলি। এই গদ্য কাব্যকে দুটো ভাগ, কথা এবং আখ্যায়িকা। আমি অগ্নিপুরাণের আখ্যায়িকা, কথা, আখণ্ড কথা, পরিকথা এবং কথায় কথানিকাতে গেলাম না, শুধুমাত্র কথা এবং আখ্যায়িকে থাকলাম, কমপ্লেক্স করলাম না। এখানে আমি একটা চার্ট করে দিয়েছি কাব্যের, তোমরা চাইলে একটু দেখতে পারো, কমপ্লেক্স দেখতে পারো। কাব্য শ্রাব্য এন্ড দৃশ্য, দৃশ্য ইজ ড্রামা, শ্রাব্য ইজ লিরিক্যাল এন্ড এপিক পোয়েট্রি। এবার এর অনেকগুলো সাহিত্য, সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ, মিশ্র সাহিত্য হচ্ছে এর মধ্যে। এবার বেসিক্যালি পদ্য এবং গদ্য এই দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে মিশ্র সাহিত্য, ঠিক আছে। এবার এই পদ্যের দুটো ভাগ মহাকাব্য এবং লঘুকাব্য, আর গদ্যের দুটো ভাগ কথা এবং আখ্যায়িকা, ক্লিয়ার। মিশ্রর মধ্যে অনেক ধরনের নিউমারাস সাব ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে পঞ্চতন্ত্র এবং অন্য জিনিসপত্র থাকছে। তো বেসিক্যালি এই গদ্য কাব্য এবং আখ্যায়িকা এবং কথা, এই যে এর মধ্যে অনেকে বলে ইটস অ্যান আখ্যায়িকা স্পেসিফিক্যালি, এর মধ্যে বাণভট্টর কাদম্বরী পড়ছে। সংস্কৃত আর একটা ভাগ আছে না, চম্পু কাব্য। হ্যাঁ, এক ধরনের আর চম্পু কাব্য, কিন্তু জিনিসটার এক্সাক্ট টেকনিক্যালিটি আমি খুব একটা ভালো জানি না। পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। বেশ,
এইবার আমি বেসিক ডেফিনেশন এবং কথা এবং আখ্যায়িতে চলে আসি, কারণ এইটাই তোমাদের আপাতত কাজে লাগবে, কথা এবং আখ্যায়িকা, কারণ এটা পরীক্ষায় পড়তে পারে। সো বেসিক্যালি কথা আখ্যায়িকা অ্যান্ড অনেকে আখ্যায়নও বলে। অ্যাজ ফার অ্যাজ দ্য ফর্মস অফ দ্য ন্যারেটিভস ইজ কনসার্নড, ভারতবর্ষের অনেক কিন্তু সংস্কৃত থিওরিস্ট রয়েছে, তার মধ্যে রয়েছে বামাহা ভোজ, ভোজ 11th century, বামাহা 6th century, বিশ্বনাথ 14th century, তারা এই বিভিন্ন সাবক্যাটেগরিগুলোকে ক্রিয়েট করেছে ফেবেলে। বেসিক্যালি তিনটে ক্যাটেগরি, কথা আখ্যায়িকা এবং আখ্যায়ন, হুইচ টুগেদার মেক আপ দ্য আখ্যায়ন জাতি, জাতি মানে ক্লাস অফ দ্য ন্যারেটিভস। এবার প্রথমেই হচ্ছে কথা। কথা কি? কথা এনক্যাপসুলেটস আ থরোলি ইম্যাজিনড ন্যারেটিভ, যেটা পুরোপুরি কল্পনাতে এক্সিস্ট করবে, থরোলি ইম্যাজিনেটিভ, তার মধ্যে কোনো ধরনের বাস্তব থাকবে না। মহাভারত ইজ নট, মহাভারত ইজ অ্যান এপিক পোয়েম হুইচ অলসো বিলংস টু দ্য জনর অফ দ্য ইতিহাস, কারণ তার মধ্যে সত্যিকারের কুরু ক্ল্যানের গল্পের কথা বলেছে। তাহলে যদি সেটা পুরোপুরি কল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে কথা, আইদার ইন প্রোজ অর ইন ভার্স অ্যান্ড ইজ লিমিটেড ইন ইটস লেন্থ অ্যান্ড রিচ, কথা সাইজে ছোট হবে, যেটা কিন্তু আমাদের বাণভট্টের কাদম্বরী নয়, পুরোপুরি ইমাজিন নয়, অনেক ক্ষেত্রেই হিস্টোরিক্যাল সিচুয়েশনের কথা মেনশন করেছে। ইন দ্য বিগিনিং দেয়ার শুড বি আ স্যালুটেশন ইন দ্য ভার্সেস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য বিহেভিয়ার অফ দ্য উইকেড পার্সনস ইন দ্য কথা। অ্যাজ ফর এক্সাম্পল কাদম্বরী, অনেকে কাদম্বরীকে কথা বলে, কিন্তু অনেকে বলে কি না পুরোপুরি কথা নয়, কারণ কাদম্বরীর মধ্যে অনেক ধরনের হিস্টোরিক্যাল এলিমেন্ট রয়েছে, অনেক রাজার উল্লেখ রয়েছে, যেগুলো কাদম্বরীকে আবার অনেক ক্ষেত্রে আখ্যায়িকা হিসেবে করে তুলেছে। কিন্তু অনেক একটা বড় অংশের লোকজন কাদম্বরীকে কিন্তু কথারতে কথার জনরার মধ্যে ফেলে। মনে থাকবে? বলো প্রবন্ধ কল্পনা, যেটা পুরোটাই তোমার কল্পনাতে এক্সিস্ট করছে, আইদার ইন প্রোজ অর ইন ভার্স, অ্যান্ড ইন দ্য বিগিনিং অফ দ্য ভার্স দেয়ার শুড বি আ স্যালুটেশন, স্যালুটেশন মানে ইনভোকেশন, কাউকে ইনভোক করছে, সেটা রাজা হতে পারে, সেটা কবিতার অধিষ্ঠাত্রী দেবী, যেটা মিউজ গ্রিক মাইথোলজিতে তা হতে পারে। তো বেসিক্যালি কথা এনক্যাপসুলেটস আ থরোলি ইমাজিনড ন্যারেটিভ উইদাউট এনি কাইন্ড অফ হিস্টোরিক্যাল ফাউন্ডেশন, ঐতিহাসিক কোন ধরনের দলিল ছাড়া, তাকে বলা হয় কথা। কাদম্বরী হ্যাজ বিন ক্যাটেগোরাইজড অ্যাজ আ কথা বিকজ ইট হ্যাজ দ্য অ্যাকাউন্ট অফ দ্য বিহেভিয়ার অফ দ্য উইকেড পার্সনস, গুড পার্সনস, ফিকশন, hence it is known as কথা। Clear? আখ্যায়িকা এখনো যায়নি, আখ্যায়িকা বলবো। আখ্যায়িকা কি? আখ্যায়িকা is a narrative in prose and uses for its content materials from the tradition or history, ইতিহাস থেকে তুলে আনছে তার এলিমেন্ট গুলোকে, তার গল্পের যে স্ট্রাকচার সেখানে কিন্তু ইতিহাস নিচে বিষয় আছে। And it could either be narrated in the first person মানে আমি নিজেই বলতে পারি আমার কথাটা, or let a narrator relate someone else's story, অন্য কোনো narrator কারোর গল্পটাকে বলছে, তাকে আখ্যায়িকা বলা হচ্ছে। Different parts of the story are divided into sections known as the asbhasha, বিভিন্ন ভাবে ভাগে ভাগে গল্পটাকে বলা হচ্ছে আশ্বাস দিয়ে। And in the beginning of each asbhasha the future happenings, পরবর্তীকালে কি ঘটনাটা রয়েছে সেটা কিন্তু আমরা অনেকটাই দেখবো, কিন্তু এই কাদম্বরীতে এত গল্প মাথা খারাপ হয়ে যাবে। And the future happenings are suggested in any one of the meters, মানে বিভিন্ন মিটারে, মিটার মানে পদ্যের মিটারে পরবর্তীকালে ভবিষ্যতে কি ঘটনাটা ঘটবে সেটা বলে দেওয়া হচ্ছে এই আখ্যায়িকাতে, যার মধ্যে হিস্টোরিক্যাল এলিমেন্ট থাকবে। কি মিটার? আরিয়া, ভাত্র বা অপভ্রাত্র, এই বিভিন্ন মিটারে বলে দেওয়া হচ্ছে ভবিষ্যতের চ্যাপ্টারে কি ঘটবে। এক্সাম্পল হর্ষচরিত, ইতিহাসের এলিমেন্ট নিয়ে কিন্তু হর্ষের কথা বলছে, আখ্যায়িকা। আখ্যায়িকা ইজ এ ন্যারেটিভ ইন প্রোজ অ্যান্ড ইউজেস ফর ইটস কন্টেন্ট মেটেরিয়ালস ফ্রম ট্র্যাডিশন অ্যান্ড হিস্ট্রি, ইট ইজ নট থরোলি ইমাজিনেটিভ, ইমাজিনেটিভ হচ্ছে কথা। মনে থাকবে? কথা ইজ ইমাজিনেটিভ, আখ্যায়িকা ইজ নট, ইট ইজ বেসড অন হিস্টোরিক্যাল ফাউন্ডেশনস অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালস। কথার এক্সাম্পল
বানভট্টের কাদম্বরি, আখ্যায়িকার এক্সাম্পল হর্ষচরিত। এরপরে আসছে আখ্যায়ন, আখ্যায়না ইটস এ ন্যারেটিভ বেসড অন দ্য লিজেন্ডস অ্যান্ড মিথ, মাইথোলজিক্যাল স্টোরি, পুরাণের ওপর বেস করে যে ন্যারেটিভ সেটা হচ্ছে আখ্যায়ন। ফর এক্সাম্পল দ্য ন্যারেটিভস ইন দ্য বেদাস that form the context in the hymns, like the narrative of the Jom and Jomi. Agastya Lopamudra, Javali, Javali kotha keno ache. And Shottokam, Ramayon is classed as Akhayon. Ramayon karon tar moddhe Ramer iti kotha royeche, legend, myth. Based as it is on the legendary lore of the Rama, as the scion of the Raghu race, Raghu bangsher protishthata Rama ke niye royeche. That is Akhayon. Akhayon is based on the legend and the myth. Akhayika is based on the history. It at least draws its materials from the tradition and the history, while Katha encapsulates a thoroughly imaginative narrative. Clear? Clear? Sir, Akhayon ta ekbar bole din. Akhayon is basically a narrative based on legends and myth. Mythology mane puraner kotha, legend mane hocche puraner je hero. তার উপরে এরকম বেদের বিভিন্ন ন্যারেটিভ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, বরুণ পুরাণ, জম, জমের কথা, জমির কথা, অগস্ত ঋষির কথা, যেখানে কিন্তু এমন সমস্ত ন্যারেটিভ রয়েছে যার কথা মানুষ শুনেছে কিন্তু দেখেনি, শুনেছে কিন্তু দেখেনি পুরোপুরি, যাকে ইমাজিনেটিভ বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে আখ্যায়ন। আখ্যায়ন ও রামায়ণ, আর আখ্যায়িকা কি? আখ্যায়িকা হচ্ছে a narrative in prose and uses for its content materials from the history. আকবরনামা পুরোপুরি কি সত্যি সেই আকবরকে নিয়ে না, তার মধ্যে হিস্ট্রি তো রয়েছে আকবরের, তার সঙ্গে খানিকটা ইমাজিনেশন রয়েছে। ফলে বাবরনামা, হুমায়ুননামা, হর্ষচরিত, কবি লিখছেন হর্ষকে ভ্যালোরাইজ করে, হর্ষ, হর্ষ কোনো খারাপ কথা লিখলে তো মুন্ডু যাবে, আস্থান কবি ফাটিয়ে দেবে মেরে, কিছু তো করার নেই। ফলে মেনে নিয়ে খানিকটা কবিতা আর খানিকটা ইতিহাস মিশিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আখ্যায়িকা, আর কথা হচ্ছে পুরোপুরি ইমাজিনেশন। গল্পের গরুকে গাছে তুলবো নাকি আকাশে ওড়াবো সেটা আমার হাতে। বুঝতে পেরেছো? Yes, sir. বেশ, একটা রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট, বলো কি রিকোয়েস্ট, হ্যাঁ বলো। স্যার আজকে আর একটু এগোন না, কারণ পরে কনসেপ্ট গুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা আজকে আর এগোবো না, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, কারণ এর পরের দিন তো আমি গল্পটা বলবো, আজকে একটু জাস্ট এগুলো তোমাকে খুব বেশি বলতে হবে না, এগুলো জাস্ট আমি কয়েকটা জিনিস খালি বলে দেবো, কাদম্বরীর গল্পটা বলবো না, কয়েকজনের নাম খালি বলে দেবো সেই সময়কার বানের কন্টেম্পোরারি হিসেবে কারা কারা রয়েছে, এর বেশি কিছু বলবো না, ঠিক আছে? খালি নামগুলো বলে দিচ্ছি, কারণ এই নামগুলো তোমাদের লাগবে, লাগবে মানে জেনে রাখো। এই যে কথা এবং আখ্যায়িকা এই যে বিষয়গুলো তুমি পড়লে, এই সময়ে যে সময়ে এই কথা এবং আখ্যায়িকা লেখা হচ্ছে, যে পার্টিকুলার জনরাতে বিলং করছে কাদম্বরি, ঠিক আছে, সেই তাকে বলা হচ্ছে প্রোজ ফিকশন। প্রোজ ফিকশন হচ্ছে এক্সাক্ট ইংলিশ অফ দ্য কথা বা আখ্যায়িকা, ইংরেজিতে তো এক্সাক্ট প্রতিশব্দ পাওয়া যায় না, তো এই ইন্ডিয়ান প্রোজ ফিকশনে সেই সময়ে তিনজন মানুষ লিখছে, একটা হচ্ছে দানদিন, একটা হচ্ছে সুবন্ধু, আর একটা হচ্ছে বানভট্ট। দানদিন, সুবন্ধু এবং বানভট্ট, এই তিনজন ভদ্রলোক লিখছে ওই একই সময়, কন্টেম্পোরারি অফ দ্য ক্রিয়েটিভ লিটারেচার, ক্রিয়েটিভ লিটারেচারের ফিল্ডে এই তিনজন এই সময়ে লিখছে। এই গুপ্ত ইনস্ক্রিপশনে, গুপ্ত ডায়নাস্টির বিভিন্ন ইনস্ক্রিপশনে এই প্রোজ রোম্যান্স অফ দ্য ইন দ্য হ্যান্ডস অফ দ্য দানদিন, সুবন্ধু অ্যান্ড বানভট্ট, এদের লেখা সেই সময় প্রচলিত। মনে থাকবে দানদিন, সুবন্ধু এবং বানভট্ট। দ্য প্রোজ ফিকশন ইন ইন্ডিয়া রিচড দ্য জেনিথ অফ ইটস পারফেকশন, তাদের পারফেকশনে পৌঁছেছিল কাদের হাতে? দানদিন, সুবন্ধু এবং বানভট্টের হাতে। আমি অলরেডি বলেছি যে বানের হর্ষচরিত এবং তার সঙ্গে সঙ্গে কাদম্বরী এই সময়কার বেস্ট প্রোজ ফিকশন বলে ট্রিটেড হয়। এবার এদের সম্পর্ক তোমাকে মনে রাখতে হবে না, আমি জাস্ট এদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ধরা যাক তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ কি বলছো? কোন দিকে কি দানদিন বলছো? আরেকবার, আরেকবার বাবা।
স্যার বলছি যে যে কবি দণ্ডি তাকে কি দাঁড়ানো বলা হচ্ছে? দণ্ডিকে দাঁড়ানো একদম একদমই তাই, ঠিক আছে? কবি দণ্ডি তাই, তারই হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন দাঁড়ানো। তাহলে দেখ, সুবন্ধু, সুবন্ধু ছিল গুপ্ত এম্পারার কুমারগুপ্ত দ্য ফার্স্ট এবং স্কন্দগুপ্ত, তোমার নাম শুনেছো ইতিহাসে, তার কোটিয়ার। কোটিয়ার মানে সে কোটের মধ্যে কবিতা পড়ত। এবং সুবন্ধুর লেখা বিখ্যাত নাটক হচ্ছে বাসবদত্তা। বাসবদত্তা হচ্ছে এক ধরনের প্রোজ ফিকশন, ইটস আ লাভ স্টোরি অফ দ্য প্রিন্স কান্দর কন্দর্প কেতু অ্যান্ড প্রিন্সেস বাসবদত্তা। এটা একটা বিখ্যাত অয়েল পেন্টিং রাজশেখরন প্রমাশরমের এই বাসবদত্তাকে নিয়ে। তো সুবন্ধুর লেখা বিখ্যাত টেক্সট হচ্ছে তোমার বাসবদত্তা। এই বাসবদত্তা কি নিয়ে না, সুবন্ধু সেই সময়ের কোটের মধ্যেই এই দুজন নারী এবং রাজা, রাজার সঙ্গে একজন কোটিয়ারের প্রেম নিয়ে সেই সময় লিখছেন বাসবদত্তা। তো সুবন্ধু কিন্তু এই প্রোজ ফিকশনে বিলং করছেন। তোমাদের এদের কথা কেন বলছি, কারণ ভারতবর্ষের এই স্টোরি টেলিং ট্র্যাডিশনের যে সমস্ত মানুষেরা এই ধরনের গল্প লিখেছেন, মানে প্রেমের গল্প লিখেছেন, কথার মধ্যে কথা আখ্যায়িকা ঠিক নয়, কথা পুরোপুরি ইমাজিন ন্যারেটিভ খানিকটা আখ্যায়িকা মিশিয়ে লিখেছেন, তাদের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। কারণ পরের দিনে তোমাদের যে আজকে তোমাদেরকে তো ক্যালপল খাওয়াচ্ছি, পরের দিনকে অ্যান্টিবায়োটিক খাবো, কারণ পরের দিনেরটা খুব কঠিন, মানে এই এইটা না জানলে তুমি বাউন্সার খাবে যখন তুমি কাদম্বরী গল্পটা পড়বে, মানে কিচ্ছু পড়ে বুঝতে পারবে, কিচ্ছু পড়ে বুঝতে পারবে না, কারণ এতটাই ইন্ট্রিকেট ন্যারেটিভ। তো ওই জন্য আজকে বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এরপরে হচ্ছে যেটা বলছে দণ্ডি কবি দাণ্ডিন, যিনি বিখ্যাত সংস্কৃত গ্রামারিয়ান অফ দ্য প্রোজ রোম্যান্সেস ছিলেন। তার বিখ্যাত গ্রামারিয়ান মানে তিনি তো ব্যাকরণও লিখেছেন। তার বিখ্যাত লেখা হচ্ছে কাব্যদর্শন। কাব্যদর্শন একটা অত্যন্ত ফেমাস লেখা। এই কাব্যদর্শনের ওপরে কিন্তু অনেকগুলো কাব্য, মানে কাব্যের যে ফাউন্ডেশন সেগুলো বেস করা। ওকে, সো দণ্ডি ইজ দ্য আর্লিয়েস্ট সার্ভাইভিং সিস্টেম্যাটিক ট্রিটমেন্ট অফ দ্য পোয়েটিক্স ইন দ্য সংস্কৃত। দণ্ডিজ কাব্যদর্শন, যে সংস্কৃত কাব্যকে কটা ভাগে ভাগ করা যায়, এটা এই কাব্যদর্শনেই রয়েছে। এছাড়া দণ্ডির একটা বিখ্যাত লেখা রয়েছে, সেটা হচ্ছে দশ কুমার চরিত, দশ দ্য টেলস অফ দ্য টেন প্রিন্সেস, পেঙ্গুইন ট্রান্সলেট করেছে দণ্ডির লেখা, ঠিক আছে? উনি বলেছিলেন যে লেখার মধ্যে অনেক কিছু থাকবে, গুণ থাকবে, কি থাকবে, শ্লেষ, শ্লেষ মানে কাউকে একটু স্যাটারাইজ করা, পান থাকবে। ধরে থাকে আমি বলছি যে আমি আমি একটু পান করি, এবার পান করা মানে একই সঙ্গে পানি, PUNNING, পানি মানে একই কথা ঘুরিয়ে বলার, পান করা মানে জল খাওয়া হয়, তার মধ্যে প্রসাদ থাকবে, ফেভার থাকবে, সমতা থাকবে, সমতা মানে সেমনেস, একটা ব্যালেন্স থাকবে, মাধুর্য থাকবে, বিউটি, অর্থব্যক্তি থাকবে মানে ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা থাকবে, অ্যান্ড ওঝা থাকবে, ওঝা মানে ভিগার, এর মধ্যে ক্ষমতা থাকবে। তো উনি বলছেন এই দণ্ডি কিন্তু কাব্যদর্শনে কেমন করে কাব্য লেখা হবে তাই নিয়ে ইন ডিটেল বলে গেছেন। এবং আমরা পাচ্ছি আমাদের বানভট্ট। তাহলে বানভট্ট, সুবন্ধু আর দণ্ডি, এই তিনজন হচ্ছে এই সময়কার সংস্কৃত কথা সাহিত্য, বা যদি আমরা বলি প্রোজ রোম্যান্স, সেই সেই সময়কার এই তিনজন হচ্ছে মেন লিজেন্ড। মনে থাকবে দণ্ডি, সুবন্ধু আর বানভট্ট। এক সেকেন্ড, এইটা বলেই আজকের ক্লাসের লেকচার শেষ করব। আমরা যে টেক্সটটা পড়তে যাচ্ছি বানভট্টের কাদম্বরী, এই টেক্সটটা দুটো হচ্ছে সোর্স, মাথায় রেখো দুটো হচ্ছে মেন সোর্স, সোর্স মানে উৎস। একটা হচ্ছে গুণোধ্যায়ার বৃহৎ কথা, বৃহৎ কথা মানে হচ্ছে কনজেকচারাল কালেকশন অফ দ্য স্টোরিজ ইন দ্য এক্সটিংক্ট পৈশাচী ল্যাঙ্গুয়েজ, পৈশাচী ভাষাতে এক ধরনের কনজেকচারাল স্টোরি, যেগুলো ভেবে 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 অবজারভেশন করে করে খানিকটা ইমাজিন করে দেখা হয়েছে, গুণোধ্যায়ের বৃহৎ কথা। এবং বিখ্যাত টেক্সট সংস্কৃত, সারা জীবন লাগবে বিভিন্ন পরীক্ষায় পড়ে, সোমদেবের কথা সরিত সাগর, কথা যেখানে সাগরে পরিণত হচ্ছে, হুইচ ইজ বিলিভ টু বি আ সংস্কৃত প্রেসি অফ দ্য গুণোধ্যায়স ওয়ার্ক। গুণোধ্যায়ের ওয়ার্কটা কি প্রেসি করে ছোট করে সোমদেব লিখেছেন, সোমদেবের কথা সরিত সাগর এবং গুণোধ্যায়ের বৃহৎ কথা,
এই দুটো হচ্ছে আমাদের যে গল্প কাদম্বরী তার হচ্ছে বেসিক ফাউন্ডেশন, তার হচ্ছে সোর্সেস, সেই উৎস থেকে নেওয়া হয়েছে। বলো এত দূর তোমরা ধরতে পেরেছো, ধরতে পেরেছো? সেই গল্পটা কোন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, দুটো জায়গা থেকে নেওয়া হয়েছে। ম্যাকবেথ, ম্যাকবেথ একটা স্টোরি অফ দ্য স্কটল্যান্ড, যেটা হলিংশেডের ক্রনিকল থেকে নেওয়া হচ্ছে, সেখান থেকে ম্যাকবেথের চরিত্রটাকে নিয়ে লেখক শেক্সপিয়ার অন্যভাবে ইউজ করছে, তাই তো? সে একই রকম ভাবে আমাদের এই যে কাদম্বরী, কাদম্বরী দুটো জায়গা থেকে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে গুণোদ্ধয়ের লেখা বৃহৎ কথা, বৃহৎ কথা একটা কনজেকচারাল কালেকশন অফ দ্য স্টোরিজ ইন দ্য এক্সটিংক্ট পৈশাচী ল্যাঙ্গুয়েজ, পৈশাচী ভাষায় কনজেকচারাল স্টোরি। দেখতে পাচ্ছ যে মানুষটা কাছের মধ্যে বসে আছে, এখানে একটা পাখি ডিম পারছে, একটা কমপ্লিটলি ইমাজিনেটিভ স্টোরি, যেটা কমপ্লিটলি মানে কল্পনার উপরে মানে বিশ্বাস করে যে স্টোরি এগিয়েছে। ধরো যাক, আমরা যে কোন রূপকথার গল্পতে অনেক ক্ষেত্রেই পাই, বলো যে ঘোড়ার ডানা রয়েছে তাকে কি বলা হয়, ডানা হলে ঘোড়া কি বলা হয় রূপকথা? পেগাসাস। না না, পেগাসাস তো তুমি ইউনিকর্ন, তো তুমি আবার বলছো তিব্বতি ইউনিকর্ন। ভারতবর্ষ কি বলা হয়, ভারতবর্ষ কি বলা হয়? পক্ষীরাজ ঘোড়া। এবং সোনার ডিম পড়া রাজহাঁস, এদের নিয়ে লেখা ইমাজিনেটিভ স্টোরি। একই রকম ভাবে সোমদেবের কথা সরিচ্ছাগর, এটা সারা জীবন মনে রাখবে, কার লেখা কথা সরিচ্ছাগর? সোমদেবের লেখা কথা সরিচ্ছাগর, যেখানে কথা ইজ ট্রান্সফর্মিং ইন টু দ্য সি অফ দ্য স্টোরিজ, যেখানে প্রায় সমুদ্র হয়ে উঠছে কথা, যেটা অনেকেই মনে করে গুণোদ্ধয়ের বৃহৎ কথাকে ছোট করে লেখা হয়েছে কথা সরিৎসাগরে। তো এই কথা সরিৎসাগর এবং গুণোদ্ধয়ের বৃহৎ কথা, এগুলো হচ্ছে মেন সোর্স। এন্ড দিস ওয়ার্ক ক্যান প্লজিবলি ক্লেমড টু বি ওয়ান অফ দ্য ফার্স্ট নভেলস ইন দ্য ওয়ার্ল্ড। আমি যেটা বলেছি, কাদম্বরীকে পৃথিবীর প্রথম নভেল বলা হয়, মেকিং ডিউ অ্যালাওয়েন্স ফর দ্য অ্যাম্বিগুইটিস অফ সাচ ক্লাসিফিকেশন। অনেকে বলে এটা অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে মাল্টিপল ইন্টারপ্রিটেশন থাকতে পারে, অনেকে কাদম্বরীকে মানে না। কিন্তু মাথায় রেখো যে ভারতবর্ষের দুটো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কানাডা আর একটা হচ্ছে মারাঠি, তারা কাদম্বরীকে ব্যবহার করে নভেল বলতে, মানে উপন্যাস বলতে, মানে উপন্যাসের যে নাম, যেরকম জেরক্স বলতে তোমরা মেশিনটাকে বোঝাও, বেসিক্যালি জেরক্স হচ্ছে কোম্পানিটার নাম, তাই না? সেরকম ভাবে তারা নভেল বলতে কাদম্বরীকেই বোঝায়। কাদম্বরী মানে মারাঠিতে উপন্যাস, আমরা যখন বাংলায় উপন্যাস বলি মারাঠিতে বা কানাডাতে, কাদম্বরী বলতে কিন্তু উপন্যাসকে বোঝানো হয়। এই জন্য প্রথম ভারতীয় উপন্যাস হিসেবে ট্রিট করা হয় কাদম্বরীকে। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। আজকে কি গল্প শুনবে, আজকে কি গল্প শুনবে? শুনবে, তাহলে এই একটা স্লাইডে গল্পটা বলছি, বললে যেটা ঘটবে সেটা হচ্ছে পুরোটা কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? যা পড়েছো সব ভুলে যাবে, কারণ আমি একটা স্লাইডে গল্পটা লিখেছি আর বাকি স্লাইডে বড় করে গল্পটা বলেছি। এবার বড় করে গল্পটা তো পরে শোনাবো, আজকে ছোট্ট করে গল্পটা শুনলে সব কনফিউজ হয়ে যাবে। ছোট্ট করে গল্পটা শুনিয়ে দিচ্ছি। দ্য গডেস অফ ফরচুন অ্যান্ড এ সেজ নেমড শ্বেতকেতু। শ্বেতকেতু হচ্ছে গডেস অফ ফরচুন এবং একজন সেজ, তার একজন ছেলে হলো, তার নাম হচ্ছে কি, পুণ্যরিক। পুণ্যরিক, পুণ্যরিক ফলস ইন লাভ উইথ মহাশ্বেতা, মহাশ্বেতার সঙ্গে প্রেম হলো পুণ্যরিকের, এবারে গোলাপে। বাট বিকজ অফ হিজ অ্যাসেটিক ভাব, পুণ্যরিক বললো আমি অ্যাসেটিক, আমি ব্রহ্মচর্য নেব, আমি কোনোদিনও কারোর প্রেমে পড়বো না, অ্যান্ড হেন্স হি ক্যান নট অ্যাক্ট আপন দ্যাট লাভ। সে মহাশ্বেতার প্রেমে পড়তে পারলো না, মানে প্রেমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলো না। হি গ্রিভস টু ডেথ, সে খুবই দুঃখের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো, কার্সিং দ্য মুন, মুনকে কার্স করে। মুন মানে, মুন মানে কি, চাঁদকে। বলো তো, কারণ তোর দিকে, তোর তোক তো তোর দিকে ভাও করেই, তোক তোক তোর উপরে আমি বিশ্বাস রেখে, চাঁদ হচ্ছে প্রেমের দেবতা, তাকে কার্স করে, মুন গডকে কার্স করে
সে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে গেল, হুইচ হি ফিল সিজ বাট টেক্স নো পিটি অন হিজ ডিস্ট্রেস, কারণ তার মতে যে মন দেখতে পাচ্ছে বুঝতে পাচ্ছে, ক্যান ফিল এন্ড ক্যান সি, বাট টেক্স নো পিটি অন হিজ ডিস্ট্রেস, তার যন্ত্রণায় কোন ধরনের সে রেসপন্ড করছে না। টু নো আনরিকুইটেড লাভ ফ্রম বার্থ টু বার্থ, বললেই যে চাঁদ আকাশের চাঁদ, আনরিকুইটেড লাভ কাকে বলে, আনরিকুইটেড লাভ মানে লাভ হুইচ ডু নট হ্যাভ এনি পারফেকশন, দ্য লাভ হুইচ ইজ নট বিং রেসপন্ডেড, যে ভালোবাসাতে কোনোদিন রেসপন্স আসেনি। আমি ভালোবেসে গেছি, আমি আকাশকে ভালোবাসি, জলকে ভালোবাসি, জল আমাকে ঘুরিয়ে ভালোবাসে না, কিন্তু আমি যদি একজন প্রেমিকাকে ভালোবাসি, প্রেমিকা আমাকে ঘুরিয়ে ভালোবাসবে, ফলে তুই সারা জীবন এই চাঁদ, আনরিকুইটেড লাভ ফ্রম বার্থ টু বার্থ পাবি। কে বলল, কে বলল? বৈশম্পায়ন চন্দ্রপীর, চন্দ্রপীর কি করলো, কাদম্বরীকে ভালোবাসলো, যার নামেই নভেল কাদম্বরী, বিফোর সাকাম্বিং টু দ্য কার্ডস, এই কার্ডসে পড়ার আগে। He dies and reincarnates as Shudra. তিনটে জন্ম হয়ে গেল, পুণ্ডরীক থেকে চন্দ্রপীর, চন্দ্রপীর ভালোবাসলো কাদম্বরীকে, ভালোবাসা ঠিক হলো না, কেন হলো না সেটা তো পরে এক্সপ্লেইন করব। সে মারা গেল এবং শূদ্রক নামে জন্মগ্রহণ করলো। অন্যদিকে বৈশম্পায়ন, যে মুন গড, মুন বৈশম্পায়ন, সেও পরবর্তীকালে টু এন্টার্স অ্যানাদার বার্থ, আর একটা জন্মে গেল, কি জন্ম গেল, and this time as a parrot, she holo porer jonme parrot, paki holo moon god boishampayon, and one day at the in a parrot formerly boishampayon formerly pundarik, je parrot chilo sei boishampayon sei pundarik, is taken by his mother to shudrakher court, she shudrakher court e elo, and the whole story is narrated to the king, raja ke bola holo যে কিন্তু মনে পড়লো, হু রিমেম্বার্স ইজ ট্রু নেচার এস চন্দ্রপীর, যে আগের জন্মে মুন গড ছিল চন্দ্রপীর, তার মনে পড়লো শূদ্রক, সে রাজা, সে আগে ছিল চন্দ্রপীর, তার আগে ছিল মুন গড, হি অ্যান্ড দ্য প্যারট গ্রিভ টু ডেথ, তারপরে তারা কান্নাকাটি শুরু করলো যে আমরা একে অপরের সঙ্গে কি খারাপ কাজ করেছি, কারণ তোর জন্যই তুই আমার নামে শপথ করেছিলিস অ্যাসেটিক হবি, সেই জন্যই তোরই জীবন, তাহলে এক একটা মানুষ তিনবার করে জন্মাচ্ছে, যেই শূদ্রক সেই কোথায় গেল রে, হ্যাঁ যেই প্যারট সেই বৈশম্পায়ন সেই পুণ্ডরীক, তাহলে হি অ্যান্ড দ্য প্যারট গ্রিভ টু দ্য ডেথ অ্যাট বিং সেপারেটেড ফ্রম দ্য বিলাভেড অফ এ প্রিভিয়াস বার্থ, আগের জন্মের বিলাভেড হিসেবে যে কি হারিয়েছে তাই নিয়ে দুজনে ল্যামেন্ট করতে থাকলো অ্যাট দেয়ার ডেথ, দুজনে শেষ করি, এখন আর কোনো প্রশ্ন নয়, কারণ এখানে প্রশ্ন করলে পুরো শেষ, কারণ এখানে তুমি কিছু বুঝতে পারবে না, এটা অ্যান্টিবায়োটিক চলছে, তোমাকে বুঝতে হবে, তুমি এখানে কিছু বুঝতে পারছো না, কারণ পুরো গল্পটা না করলে বুঝতে পারবে না, একদিনে কোনোদিনই সম্ভব নয় জানা, তোমাদের বললাম যে জাস্ট জানিয়ে দিই তাই। সো অ্যাট দেয়ার ডেথ দ্য বডি অফ দ্য চন্দ্রপীর রিভাইভস, মৃত্যুর পরে চন্দ্রপীরের বডি রিভাইভ করলো, পুণ্ডরীক ইজ ব্রট ব্যাক টু দ্য আর্থ, পুণ্ডরীক আবার পৃথিবীতে এলো, অ্যান্ড দেয়ার ম্যারেজেস টেক্স প্লেস, আবার কাদম্বরীর সঙ্গে ম্যারেজ হবে, অ্যান্ড এভরি ওয়ান লিভস হ্যাপি আফটার এভার আফটার, তারপরে তিনটে জন্মের গল্প এক মিনিটে বা 10 মিনিটের মধ্যে জানা সম্ভব নয়, পরের দিন গল্পটা বলবো, আজকে শুধুমাত্র এটা মানে বলার মানে উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদেরকে কনফিউজ করে দেওয়া। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকে স্যার বলো। আপনি বললেন বৈশম্পায়নই পুণ্ডরীকা, না আমি সেটা বলিনি, আমি কি বলেছি আমি নিজেই ভুলে গেছি স্যার, বলেন প্যারট আর বৈশম্পায়ন আর পুণ্ডরীকা একই, কোথায় বলেছি পুণ্ডরীক অ্যান্ড দ্য মুন গড রিইনকারনেট অ্যাজ চন্দ্রপীর, মানে আমি ভুল বলেছিলাম, ঠিক আছে তোমরা যেটা করো তোমাদের কাজ, আমি পাওয়ার পয়েন্ট দিচ্ছি, তোমরা এই পাওয়ার পয়েন্টটি পুরোটি পড়ো, না পড়লে কিন্তু পারবে না,
এই যে পুরো গল্পটা আছে প্যারাফ্রেজে এইটা পুরোটা দেব। আর কি কি দেব দেখিয়ে দিচ্ছি চোখের সামনে। তোমাদের যে আমাদের যে তোমাদের যে বইটা আছে কাদম্বরীর বাণভট্টের, তোমাদের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার অরিত্তমদার লেখা, চ্যাটার্জি বাসু পালের যে লেখা, সেই জিনিসটা একটু ভালো করে পড়তে হবে। যাদের নেই তাদের জন্য আমি দিয়ে দেবো। এখানে কয়েকটা স্টোরিটা আছে, আমি কাদম্বরীর নোটস আছে আমার কাছে, স্টোরি টেলিং ডিভাইসেস, ন্যারেটিভ টেকনিক, এটা দিয়ে দেবো। এটা দিলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আর এখানে কাদম্বরীর সমস্ত যত ধরনের মানে প্রশ্ন হয়, প্লট কনস্ট্রাকশন প্রশ্ন হয় কাদম্বরী থেকে, পুরোটা আছে। পুরো গল্পটা খানিকটা ছোট করে বলে দেওয়া আছে। ক্যারেক্টারাইজেশন, কোন কোন ক্যারেক্টার নিয়ে প্রশ্ন হয়, এই যে চন্দ্রপি, তারপরে বৈশম্পায়ন, তারপরে তোমার কোথায় গেল কাদম্বরী, বৈশম্পায়ন, দাঁড়াও কাদম্বরী কোথায় গেল, কাদম্বরী, কাদম্বরীর ক্যারেক্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়তে পারে। কাদম্বরীর ক্যারেক্টার ইম্পর্টেন্ট, মহাশ্বেতার ক্যারেক্টার ইম্পর্টেন্ট, আর চন্দ্রপীরের ক্যারেক্টার ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনটা প্রত্যেক এক বছর অন্তর অন্তর করে, স্টোরি টেলিং ডিভাইসেস আর ন্যারেটিভ টেকনিক, কারণ এতটা জটিল ন্যারেটিভ, এইগুলো সব তোমাদের আমি দিয়ে দেব। এবং তার সঙ্গে সঙ্গে কাদম্বরীর যে ইন্ট্রোডাকশন লেখা সেটাও দিয়ে দেবো, যেখানে মোটামুটি গল্পটা খানিকটা বলেছে সেটা দিয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে পাওয়ার পয়েন্টটা সেটা মেন পড়বে, পড়ে গল্পটাকে দেখে নেবে। এখানে বেশ কয়েকটা স্লাইড জুড়ে গল্প চলছে, গল্প চলছে, গল্পটা পুরোটা দেওয়া আছে। তো ফলে এই গল্পটা একটু ভালো করে দেখে নেবে, তারপরে পরের দিনের ক্লাসে আমি গল্পটা বলতে আরম্ভ করিব। ক্লিয়ার বলো স্যার? খুবই কঠিন স্যার কাদম্বরীটা। কাদম্বরী যে যা বললে সব ভুলে গেল স্যার, আগের গুলো থেকে অনেক কঠিন স্যার, একবার করে জন্ম নিচ্ছে স্যার। আগের গুলো থেকে কঠিন বলে মনে হচ্ছে, কারণ এখনো পুরোটা তোমরা মানে পড়োনি, যখন পুরোটাকে একটু একটু করে পড়াবো তখন মনে থাকবে কাদম্বরী, অসুবিধা হবে না। প্রথম দিন একটু মানে, হ্যাঁ অরিত্তম আমার কলিগ ছিল তো, অরিত্তম চ্যাটার্জি, সিঙ্গুর গভর্নমেন্ট কলেজ, আমার বন্ধু, আমার বাড়িতে আড্ডা মারে প্রত্যেক দিন আমি তো বলেছি যে একদিনে গল্পটা আমি যদি বলি আমার কাজই হচ্ছে একদিনে গল্পটা বলে কনফিউজ করে দেওয়া। কনফিউজ করলে কি হবে, কনফিউজ করলে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমরা বইটা খুলে পড়বে, যেটা তোমরা কোনোদিনও পড়ো না নিজেরা নিজেরা, তো বইটা খুলে নিজেরা পড়বে যাতে পরের দিনে কনফিউজ না হও। পরের দিন আমি যখন বলবো তখন অতটা কনফিউশন থাকবে না, আমি স্টেপ বাই স্টেপ বলবো, কিন্তু তোমাদের কাজ হচ্ছে পড়ে ফেলা গল্পটাকে, পড়ে ফেলা। ভালো আইডিয়া, কিন্তু মানে ভালো আইডিয়া যে এত পাওয়ার পয়েন্ট তৈরি করেছি বই কেন পাবলিশ করবো না, করতেই পারি, কিন্তু মানে এখন অব্দি মানে ভাবিনি, মানে বই একটা লিখবো বলে প্ল্যান করেছি, আমি মহানন্দ নইম সবাই একসঙ্গে প্ল্যান করেছি, কিন্তু প্ল্যানের লেভেলেই রয়ে যায়, কারণ আই এম রাইটিং অ্যাবাউট ভেরিয়াস আদার বুকস, আমার পিএইচডি ডিসার্টেশনটাকে বই করতে হবে, তারপরে প্ল্যান করেছি একটা ইন্ডিয়ান ফিলোসফি এরপরে যখন আরো তোমরা জটিল হবে এই বিষয়গুলো, তখন মানে ধরা যাক তোমাদের সেম সিক্সে থাকবে পোস্ট কলোনিয়ালিজম, মার্কসিজম, এইগুলো যখন তোমাদের থাকবে তখন কিন্তু তোমাদের আমার এই জিনিসগুলো পড়তেই হবে, মানে দেখতেই হবে আর কি। এই যে ধরা যাক দিস ইজ দ্য পাওয়ার পয়েন্ট অফ পোস্ট কলোনিয়ালিজম, দেখো তোমাদের স্ক্রিনের মধ্যে আসছে, এই যে মানে পোস্ট কলোনিয়ালিজম কাকে বলে, মানে উপনিবেশের পরে উত্তর ঔপনিবেশিক তাকে বলে পোস্ট কলোনিয়ালিজম, কাকে কলোনিয়ালিজম বলে, কেমন করে উপনিবেশ শুরু হয়েছিল, অক্সফোর্ড ডিকশনারিতে কলোনিয়ালিজমের ডিফিনিশন কি, উপনিবেশের যে ম্যাপ একদম মানে কলোনিয়ালিজম করার কি কারণ ছিল, কি কি কারণ,
ভাস্কো দা গামা থেকে শুরু করে তারপরে রিজন অফ দ্য কলোনিয়ালিজম, কেমন করে সেসিল রোডস প্রথমবার আফ্রিকাতে কলোনিয়ালিজম করলো একদম ধরে ধরে, তারপরে আমাদের প্রথম যে টিপু সুলতান ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার সেখান থেকে ধরে 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 কলোনিয়ালিজমের হিস্ট্রি, মানুষে মানুষের ডিফারেন্স, সেখান থেকে কলোনিয়ালিজমের জন্ম কেমন করে হচ্ছে, এইরকম ভাবেই কিন্তু আমি পড়াই। মানে যখন আমি পড়াই, আমি ক্লাসের মধ্যে যখন পড়াই, আমি ওই জন্যই মানে আমরা বলেছি আমরা স্মার্ট ক্লাস ছাড়া ক্লাস করব না, ওই জন্য আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে যে কটা ক্লাস আছে সেখানে প্রজেক্টার রয়েছে। আমি যখন ক্লাসের মধ্যে পড়াই একদমই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে বিরাট বড় করে এই পুরো পাওয়ার পয়েন্টটা, আমি স্ক্রিন ছাড়া পড়াই না, ঠিক আছে? ফলে তোমরা কিন্তু এই প্রজেক্টারে মানে রিফ্লেক্টেড জিনিসই তোমরা দেখতে পাবে, কারণ মানে ব্যাপারটা কি মানে আমি ধরে তোমাদেরকে পুরোটা আমি বলে যাচ্ছি, এবার তোমাদের মাথার মধ্যে তো জিনিসটা থাকতে হবে, যদি না থাকে তাহলে তো বেরিয়ে গেল। এবার থাকার জন্য সবচেয়ে মানুষের ভিজুয়াল এলিমেন্ট, মানুষের যেটা ব্রেনের মধ্যে থাকে সেটা হচ্ছে দেখার ক্ষমতা, মানুষ দেখলে আর ভোলে না, সেই জন্য আমি দেখাই দেখাই এবং ব্যাখ্যা করি, এর ফলে যেটা ঘটে তোমরা চাপ করে ভোলো না। হিউম্যান মেমোরির মধ্যে থাকে না, আমি ধরে যাক কোনো কিছু বলে গেলাম কিন্তু আমি ধরে যাক শুনছি, শুনতে শুনতে নোট নিচ্ছি, সেটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখার একটা বেসিক জিনিস হচ্ছে ভিজুয়ালি তাকে অ্যাট্রাক্ট করা। ওই জন্য বাচ্চাদেরকে বলা হয় যে ভিজুয়ালি অনেক বেশি অ্যাট্রাক্ট করা যায় ওই জন্য পাওয়ার পয়েন্ট, ওই জন্যই মানে আমি যখন ক্লাসও নিই প্রত্যেকটা ক্লাসই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই হবে, কারণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না হলে ক্লাসে কোনো যাবে। বলো কলেজেও কি আপনি মানে অডিও ভিজুয়াল করে পড়ান? অবশ্যই অবশ্যই, তোমাদের যখন ফিল্ম স্টাডিজ এর ক্লাস হবে ক্লাসের মধ্যে সিনেমা দেখাবো, একদম ব্লুটুথ স্পিকার অন করে দেবো, পুরো থিয়েটার করে দেবো, ঘর অন্ধকার করে দেবো, তোমরা চার্লি চ্যাপলিনের সিনেমা দেখবে, আমি পাশের ঘরে অন্য একটা ক্লাস নিয়ে আবার এই ক্লাসে আসবো। ক্লাসের মধ্যেও আমাদের দুটো ঘরেই, আমাদের যে তিনতলার যে দুটো ঘর, দুটোতেই এপসনের 11,500 টাকা দামের প্রজেক্টর লাগানো আছে। এবার জানি না এখন কি প্রজেক্টরের অবস্থা, কারণ কলেজে যাইনি 12 মাস, সেখানে গিয়ে প্রজেক্টর ঠিকঠাক করে ঠিক করতে হবে, কিন্তু দুটো ক্লাসেই প্রজেক্টর লাগানো আছে। এবং আমার দেবানা জানাচ্ছি আচ্ছা আমি এক সেকেন্ড দেখবি স্টপ করে।